প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ওয়া আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সাক্ষ আইনের পার্ট 3 নোট দেখা যাচ্ছে আশা করি পার্ট 3 ধারা 32 থেকে 55 আলোচনা করা হবে রাজাক ভাই বলবেন যে ভয়েস আরো বাড়ানো লাগবে কিনা না ঠিক আছে আমরা যেটা আলোচনা করছি কোর্টে কি বিষয়ে কথা বলা যাবে আমরা জানি দুইটা বিষয়ে বেসিক্যালি কোর্টে কথা বলা যায় একটা হচ্ছে বিচার্য বিষয় মানে যে বিষয়ে বিচার করা হচ্ছে বা যে বিষয়কে কেন্দ্র করে মামলা হয়েছে এবং সেই বিচার্য বিষয়কে কেন্দ্র করে তার রিলেটেড যে বিষয়গুলো আছে যেটাকে বলে ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় তো পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত আমরা থেকে পঞ্চান্ন এর মধ্যে আছে তো আজকে আমরা শেষ করব পড়ে যে কি বিষয়ে আদালতে কথা বলা যাবে সাধারণ মানুষ তো এটা বুঝবে না তাই সাধারণ মানুষকে যদি আদালতে কথা বলতে দেওয়া হয় তাহলে আদালতের সময় নষ্ট হবে আর আমরা আইনজীবী এগুলো বুঝে যখন উত্তর করব যে হ্যাঁ এই মামলার এই ঘটনার সাথে এই ঘটনার একটা কানেকশন আছে তার মানে এটা রেলিভেন্ট এটা প্রাসঙ্গিক তো এই যে সেন্স যে কি বিষয়ে কথা বলা যাবে কোটে এই সেন্সটা আপনার ডেভেলপ করতে হবে এগুলো পড়ার সময় তাহলে রিলেট করতে পারবেন যে এটা কিভাবে প্রাসঙ্গিক হবে তাহলে প্রাসঙ্গিক বিষয়ে যদি কোনো উদাহরণ আসে এমসিকিউ প্রশ্নে উত্তর করতে পারবেন বত্রিশ ধারা পড়ার আগে একটা বক্তব্য পেশ করি সেটা হচ্ছে মনে করেন যে পল্লবী বলে একটা মেয়ে আদালতে এসে সাক্ষী দিচ্ছে তো পল্লবীকে যখন প্রশ্ন করা করা হচ্ছে হচ্ছে পল্লবী বলছে যে এটা তো আমার কথা না আমি মিতার কাছ থেকে শুনেছি আমি মিতার কাছ থেকে শুনেছি এবং মিতা যেটা বলেছে সেটা আমি বলছি তার মানে আমি চোখে দেখিনি বা আমি নিজে শুনিনি ঘটনাটা হতে দেখিনি বা শুনেও আমি মিতার কাছ থেকে এটা শুনে কোর্টে তার মানে সোনা সাক্ষী যেটাকে বলে হেয়ার এভিডেন্স ওরাল এভিডেন্স না মানে যখন কোনো ব্যক্তি নিজে দেখবে বা নিজে শুনবে বা নিজে অনুভব করবে সে ডিরেক্ট যখন নিজেই বক্তব্যটা আদালতে পেশ করবে তখন সেটা হবে ওরাল এভিডেন্স কিন্তু মিতা দেখলো মিতা শুনলো বা মিতা কোনো কিছু অনুভব করলো কিন্তু মিতা গল্প করলো পল্লবীর কাছে পল্লবী এসে আদালতে সাক্ষী দিচ্ছে তখন এটা কিন্তু ওরাল এভিডেন্স হবে না কারণ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে যে যা শুনেছে তাকেই তা এসে আদালতে বর্ণনা করতে হবে সেটাই অন্যের বক্তব্য এসে পেশ করলে হবে না এটা হচ্ছে জেনারেল রুল বত্রিশ ধারা হচ্ছে এর ব্যতিক্রম বত্রিশ ধারে কি বলা হচ্ছে যে যে বলেছে সে বলে যদি মারা যায় তাহলে তার বক্তব্য তো নিজে এসে বলার জন্য আদালতে সে বেঁচেই নেই কিংবা যিনি বলেছেন তিনি যদি নিখোঁজ হয়ে যায় কোর্টে বলেছে কথা বলার বা কারো কাছে কথাটা বলেছে বা অন্য একটা মামলায় কোর্টে এই কথাটা বলেছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তো এই ধরনের কিছু ব্যতিক্রম আছে যেখানে যার কথা সে না বলে অন্যের মাধ্যমেও বলা যায় এটাও একটা নিয়ম আছে তো আমরা সেটা দেখবো আজকে যে জেনারেল রুলের বাইরে গিয়ে কি হতে পারে যে ব্যক্তি মৃত বা নিখোজ ইত্যাদি হয়েছে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি বিবৃতি বলতে স্টেটমেন্ট বা বক্তব্য যে সকল ক্ষেত্রের প্রাসঙ্গিক তো আর্থিক ক্ষেত্রে প্রাসঙ্গিক এটা কিন্তু রিটেনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও এবার আপনাদের এটা রিটেনে থাকছে না কারণ সালে রিটেনে চলে আসছে এবার কিছু বাদ দেওয়া যাবে না যে ব্যক্তি হয়ে গেছে গেছে বা মারা আবার ইত্যাদি বলতে আরো এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ে তাদেরকে বোঝানো হচ্ছে যেখানে নিচে আট প্রকারের বিষয় আছে তো তাদের বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা আমরা দেখে নেব ইংলিশ যে স্টেটমেন্ট সেটাও দেখি কেজেস কেজেস মানে ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে ইন হুইস স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন ডেড অর ক্যানট বি ফাউন্ড এসেট্রা ইজ রেলিভেন্ট তাহলে বত্রিশ ধারার যে বক্তব্য সেটা কিন্তু রেলিভেন্ট ইরেলিভেন্ট না মানে প্রাসঙ্গিক যেসব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না তাদের বিবৃতি মৌখিক হোক বা লিখিত হোক আট প্রকার ক্ষেত্রে বা আট প্রকার ব্যক্তিরা প্রাসঙ্গিক হবে তার মানে যাদেরকে আদালতে নিয়ে আসা সম্ভব না তাদের ক্ষেত্রেই সেটা প্রাসঙ্গিক হবে যেমন মৃত ব্যক্তি মারা গেছে আর কথা বলতে পারবে না তাকে আদালতে তলব বা ডাকা সম্ভব না। এখানে একটা বাংলা শব্দ আছে তলব করা তলব করার ইংরেজি হচ্ছে কল করা মানে ডাকা তো আমরা দেখেনি সে আট প্রকারের ব্যক্তি এবং আট প্রকার কি ক্ষেত্রে এক নম্বরে আছে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন প্রাসঙ্গিক ডিক্লারেশনটা কি ডিক্লারেশন হচ্ছে ব্যক্তি অবস্থায় মানে আঘাতপ্রাপ্ত হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা তাকে কেউ মার্ডার করেছে বা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে যে কোনো সিচুয়েশনে সে মৃত্যুকালে কিছু কথা বক্তব্য পেশ করলো মুখে হোক লিখে হোক ইশারাই হোক কাউকে কোনো বুঝিয়ে সে মারা গেল তো তার যে বক্তব্য ঠিক মৃত্যুর মুহূর্তে সেটাকে বলা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন ডিক্লারেশন বলতে ঘোষণা বা বক্তব্য তাহলে বক্তব্য দেওয়ার পর তাকে কিন্তু মারা যেতে হবে কোনো ব্যক্তি যদি মমূর্ষ অবস্থায় মারা যাবে কিছুক্ষণ পরে এটা ভেবে সে যদি ডাইং ডিক্লারেশন ঘোষণা করে দেয় তারপরে সে যদি বেঁচে যায় তাহলে কিন্তু সেটা আবার ডাইং ডিক্লারেশন থাকবে না কারণ সে তো জীবিত আছে তাই সে নিজে আদালতে এসে বক্তব্য পেশ করতে পারবে যদিও সে অসুস্থ আঘাতপ্রাপ্ত কিন্তু সে আদালতে আসার যোগ্য কারণ সে বেঁচে আছে কিন্তু মারা গেলে ডাইং ডিক্লারেশন মারা না গেলে ওই বক্তব্যটা আর ডাইং ডিক্লারেশন থাকবে না এবং সেটা তখন আর প্রাসঙ্গিক থাকবে না কি হয়ে যাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাহলে মিথ্যকালীন ঘোষণা যখন ওই ব্যক্তি মারা যাবে তখনই সেটা প্রাসঙ্গিক হবে তখনই তার বক্তব্যটা অন্যরা পেশ করতে পারবে আদালতে সে নিজে না না এসে সেটা রেলিভেন্ট বা প্রাসঙ্গিক হবে আর যদি বেঁচে যায় তাকে নিজে এসে ওই বক্তব্যটা পেশ করতে হবে তখন তাকে জেরার সুযোগ থাকবে আসলে লজিকটা কি লজিকটা হচ্ছে যে মৃত্যুকালীন ঘোষণা দিয়ে পরে বেঁচে গেল সে আদালতে এসে সে বক্তব্যটা আবার পেশ করবে জবানবন্দিতে তখন যেন অপর পক্ষের আইনজীবী জেরা করতে পারে কারণ বেঁচে আছে ধারার উপধারা কে কেন্দ্র করে টার্গেট করে প্রশ্ন করা হয় যে ডাইং ডিক্লারেশন কত ধারায় আছে বত্রিশের উপধারা এক বত্রিশ দিলে উপধারা এক দিল দুই দিল তিন দিল এইভাবে দিতে পারে অপশনে ক্রিটিক্যাল করতে পারে তো মনে রাখতে হবে বত্রিশের উপধারা এক এখানে আটটা যে ক্রমিক করা আছে প্রতিটাই কিন্তু উপধারা সিরিয়ালে করা আছে দুই নম্বর উপধারা স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় ও তারিখ যেমন আমি অ্যাডভোকেট আমার একটা কেস ডাইরে আছে আজকে কি কি মামলা আমি ডিল করলাম কোন মামলায় জামিন হলো কোন মামলা ফাইলিং করলাম সব কিছু আছে তা আমি খাতায় একজন ব্যক্তি আমাকে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা দিল আজকে একটা মামলা ফাইলিং করার জন্য আমি ডায়েরিতে হয়তো বা নোট নিলাম বা সে যে মামলার একটা 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 ফাইল 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 করলাম করলাম করেন যে এই একটা নোট দিলাম যে এটা মামলার বাদী এই বাদী পক্ষে একটা মামলা ফাইলিং হবে সিভিল বা ক্রিমিনাল যে বক্তব্যটা ভিতরে হয়তো বা একটা কাগজে আমি নোট নিয়েছি তো সে কাগজে আমি নোট নিলাম যে হ্যাঁ এটার মামলা বাবদ আমার সাথে কন্ট্রাক্ট হলো এক লক্ষ টাকা নিবো পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিলে ফাইলিং এর দিন বাকি টাকাটা দিবে তো এই যে নোট নিলাম এটাই বলা হচ্ছে স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ নোট নিই সেটাও হবে আমার স্বাভাবিক কাজকর্মের কোনো কিছু আবার মনে করেন যে কেউ যদি দাবি করে যে হ্যাঁ অ্যাডভোকেট শহীদুল এই জায়গায় এই অপরাধটা করেছে তখন যদি আমি দেখাই যে ওই সময় আমি আদালতে ছিলাম সেই দিন আদালতে উপস্থিত ছিলাম সেটা প্রমাণ করা ভালো উপায় কি আমি যদি হাজিরাতে সই করে জমা দিই কারণ আমি অ্যাডভোকেট আমার বেশ কিছু মামলা আছে সেই মামলার হাজিরা দিচ্ছি বা বেল হিয়ারিং করছি মানে আমি সিল এবং সাইন ইউজ করে যখন কোর্টে আমি হিয়ারিং করব তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এই যে সাইন এবং এই যে আমার স্বাভাবিক কাজকর্ম আমি করেছি কোর্টে সেই দিন আমি কোর্টে উপস্থিত ছিলাম আমি সেই জায়গায় ছিলাম না তো এইটা যে কোনো ব্যক্তি করতে পারবে অ্যাডভোকেটের উদাহরণ দিচ্ছি একটা ব্যক্তি ব্যবসা করে তার খাতা থাকতে পারে বাকির খাতায় সেখানে সে নোট নিলো বা স্বাভাবিক কাজকর্মের অন্য যে কোনো ক্ষেত্রে খাতায় কোনো কিছু লিপিবদ্ধ করলে এই দুই নম্বর পয়েন্টে এটা হবে আচ্ছা এখানে একজন হাত উত্তোলন করেছেন দেখি কি বলতে চাচ্ছেন উনি হ্যাঁ শেফালি আপা বলেন

আচ্ছা ঠিক আছে 157 পড়ি তখন এই প্রশ্নটা আরো clear হবে যখন 157 পড়ব এটা নোট করে রাখবেন সেই দিন আমরা আবার এই রিপিট করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এরপর আমরা চলে যাই 3 নম্বর পয়েন্ট আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হলে আর্থিক বলতে অর্থ রিলেটেড মালিকানাগত বলতে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তির যে মালিকানা সেটার পরিপন্থী মানে বিপরীতে কোনো বক্তব্য যদি কেউ পেশ করে তাহলে সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে আর সেই ব্যক্তি যে পরিপন্থী বক্তব্য দিচ্ছে সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত নাও থাকে তাহলে তার বক্তব্য প্রাসঙ্গিক হবে অধিকার প্রথা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হলে একটা অধিকার আছে সাধারণের যেমন ইজমেন্ট হতে পারে বা কোনো প্রথা আছে মসজিদ কোনো প্রথা হতে পারে বা জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু যদি হতে হয় যে একটা সরকারি সম্পত্তি সবাই ব্যবহার করে খাস জমি তো এই সংক্রান্ত যদি কোনো কিছু হয় সেটা প্রাসঙ্গিক হবে যদিও ওই ব্যক্তি আদালতে না এসে বিবৃতি দেয় সেক্ষেত্রে বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে হলে সেটা প্রাসঙ্গিক হবে বৈবাহিক শ্বশুর শাশুড়ি তাদেরকে বোঝায় এদের সম্পর্কে যদি হয় তাহলেও সেটা প্রাসঙ্গিক হবে মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয় হলে কোন ব্যক্তি মারা গেছে তার উইল সংক্রান্ত কোনো যদি বিষয় হয় তাহলে উইল উপস্থাপন করলে হচ্ছে বা পারিবারিক বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে সেটা প্রাসঙ্গিক হবে যদিও যে ব্যক্তি বক্তব্য দিয়েছে তিনি আদালতে উপস্থিত না হন তার পক্ষে অন্য কেউ যদি লিখিত বা মৌখিক বক্তব্য পেশ করে সেক্ষেত্রে যেটা আমি প্রথমে ব্যাখ্যা দিয়েছি উইল অথবা তেরো ধারায় বর্ণিত প্রথা বা কার্যের বিষয়ে হলে সেটা প্রাসঙ্গিক হবে কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার বিষয়ের সাথে মনোভাব ব্যক্ত করে এই ধরনের ক্ষেত্রে হলেও সেটা প্রাসঙ্গিক হবে এখানে এক দুই এবং মানে এই ধারার এক এবং দুই এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসে এই দুইটা পয়েন্টই বেশি মানে এমসিকিউ বলেন আর রিটেন বলেন এখান থেকে আসে তবে রিটেন হলে আটটা পয়েন্টই লিখতে হয় সংক্ষেপে আর এমসিকিউ এক আর দুই থেকে বেশি প্রশ্ন আসে তারা তেত্তিরিশ কোন সাক্ষী প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য সাক্ষ্যের প্রাসঙ্গিকতা মনে করেন যে একজন সেই সাক্ষীটা হয়তো বা দুই সালে দিয়ে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু মামলা নিষ্পত্তি হয়ে গেলে তো রেকর্ড রুমে সেটার কাগজপত্র আছে এখন অন্য একটা মামলায় সেম একটা ম্যাটারে একটা বিষয় প্রাসঙ্গিক হয়ে গেছে এখন আইনজীবী বুঝতে পারছেন যে হ্যাঁ এদের মধ্যে এই বিষয়ে তো মামলা ছিল তো এই সাক্ষী ওই বিশালের মামলায় একটা বক্তব্য পেশ করেছিল এখন ভিন্ন কিছু বলছে তো এই সাক্ষীর বক্তব্য মিথ্যা প্রমাণের জন্য বা এই সাক্ষীর বক্তব্যকে সাপোর্ট করার জন্য যেটাই হোক পক্ষে হোক বিরুদ্ধে হোক আগে যে সাক্ষীটা পেশ করেছিল সেইটার সার্টিফাইড কপি নিয়ে এসে যেটা প্রমাণ হয়েছিল যে সাক্ষীর ভিত্তিতে রায় হয়েছে সেই সার্টিফাইড কপি নিয়ে যদি পরবর্তী মামলায় পেশ করা হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে তার মানে পূর্ববর্তী বা অতীতের কোনো মামলার রায় যদি পরে কোনোভাবে রিলেটেড হয় অন্য মামলায় তাহলে প্রাসঙ্গিক হবে এটা প্রাসঙ্গিক হয় আপনারা দেখেছেন এটা স্বাভাবিক একটা জিনিস সাক্ষীর মৃত্যু হলে খোঁজ পাওয়া না গেলে সাক্ষ্য প্রদানে অক্ষম হলে যদি যে সাক্ষী দিয়েছিল ওই সাক্ষীটা বিছাললে সাকক্ষে দিয়ে 22 সালে মারা গেছে 24 সালে ওই বিষয়ে আরেকটা মামলা হয়েছে এখন ওই যে ব্যক্তিটা মারা গেছেন তার যে সাক্ষ্য সেটা যদিও ডাইং ডিক্লারেশন না তিনি বেঁচে থাকা অবস্থায় সস্তা অবস্থায় আদালতে বিবৃতি দিয়েছেন সেটা আদালত বিজ্ঞ আদালত লিখে নিয়েছেন সেইটা রিটেন ফর্মেটে আছে তো ওই বক্তব্যটা পরবর্তী 24 সালের মামলায় পেশ করা যাবে আপনারা দেখেছেন এই ধরনের পেশ করতে এক ভাই হাতড়তলন করেছেন মেবি এই পয়েন্টে প্রশ্ন করবেন ওনাকে সুযোগ দিয়ে একটু কথা বলার ভালো আছেন হ্যাঁ আমাদের একটু জানতে চাচ্ছিল এই বিষয়ে এরকম যে হচ্ছে আমরা জানি যে কেউ যদি আঘাত করে গুরুতর আঘাত এবং সেই আঘাতের ফলে যদি ওই লোকটা মারা যায় হ্যাঁ ফলশ্রুতিতে সেটা হতে পারে দুই মাস পরে বা তিন মাস পরে তাহলে সে হচ্ছে ওই গুরুতর আঘাতের দায়েও দোষী সাব্যস্ত হয় এবং হচ্ছে মানে মার্ডারের সে দোষী সাব্যস্ত হয় হ্যাঁ দুইটা দায়ী নিতে হয় কিন্তু যদি এমন কোনো ঘটনা ঘটে কখনো যে একজন ব্যক্তিকে মারছে মারার পরে দশ বছর পরে দেখা গেলো যে তাকে এমন ভাবে আঘাত করছে যে ওর পর থেকে সে মোটামুটি বেশ অসুস্থ তো সে অসুস্থ অবস্থায় থাকতে থাকতে বা চলতে চলতেই সে হচ্ছে দশ বছর পরে সে মারা গেল হ্যাঁ যদিও সরাসরি হচ্ছে ওই ঘটনার জন্য তার মৃত্যু না কিন্তু ইনডাইরেক্টলি যদি বলি যে ওই ঘটনার পর থেকে সে তার ক্ষমতা হারাই ফেলে এবং হচ্ছে সে একরকম মানে বেড রেস্টেই থাকে বা ঘরে পড়ে থাকে এই টাইপের ঠিক আছে তো দশ বছর পরে যদি ওই লোকটা মারা যায় তাইলে কি স্যার এটা ওই মানে ইয়া হবে কি বলে যে মার্ডার কেসে রূপান্তরিত হবে যদি দশ বছর পরে মার্ডার কেসের মামলা করে অবশ্যই হবে হ্যাঁ মামলা হবে না যে আর না প্রমাণের বিষয়টা ভিন্ন জিনিস মামলা হবে কিনা প্রশ্ন করেন মামলা হবে মামলা তো মিথটাও হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি আপনিই তো নিজে প্রথমে বলছেন যে কিন্তু এই আগাতের ফলে এই আগাতের ফলে 10 বছর পরে একটা ব্যক্তি মারা গেছে আপনি নিজে স্টেটমেন্টটা দিচ্ছেন সে ফর এক্সাম্পল আপনি বাদ দিয়ে যিনি মারা যাচ্ছেন ভিকটিমের আপনি কি আপনি এসে বক্তব্যটা দিচ্ছেন তাহলে আপনি প্রমাণ করার মত কিন্তু সেটা তো প্রমাণিত হচ্ছে না স্যার আপনি নিজে নিজে আগে নিজের বক্তব্যকে ঠিক রাখেন একবার বলছেন যে আঘাতের ফলে মারা গেছে আপনি নিজে স্টেটমেন্ট দিচ্ছেন পরবর্তীতে বলছেন প্রমাণিত হচ্ছে না মানে আপনার বক্তব্যের আবার নিজে আপনি কাউন্টার দিচ্ছেন তাহলে কি করে হবে বলেন এখন আপনি বলেন যে বত্রিশ ধারাকে কেন্দ্র করে এই প্রশ্নটা মাথায় আসলো না তেত্রিশ ধারাকে কেন্দ্র করে এই প্রশ্নটা আপনার মাথায় আসলো ওই যে ঘটনার প্রাসঙ্গিকতা মানে না আপনি এই মুহূর্তে প্রশ্নটা করলেন এখন তেত্রিশের বলছে সাক্ষীর মৃত্যু হলে খোঁজ পাওয়া না গেলে বা সাক্ষ্য প্রদানে অক্ষম হলে সেটা প্রাসঙ্গিক হবে যদি কোন সাক্ষ্য প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা চব্বি আমি উদাহরণ দিচ্ছি বিশাল একটা মামলা হলো সে মামলায় মিস্টার রহিম সাক্ষী দিয়েছে মাঝখানে বাইশ সালে মারা গেছেন চব্বিশ সালে আরেকটা মামলা হয়েছে এদের মধ্যে বা এই বংশীয় কোনো সিভিল বা ক্রিমিনাল মামলা যেটাই হোক না কেন একটা বক্তব্য বিশ সালে বলেছিল সেটাই এই মামলায় প্রাসঙ্গিক উকিল সাহেব বুঝতে পারলেন বা বাদী বা আসামি বক্তব্য দিল না এই মৃত রহিম ইনি তো এই মামলা এত নম্বর মামলা এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল এখন আবার ভিন্ন কথা বলছে তাদের লোকজন প্রতিনিধিরা তাহলে সেটার সার্টিফাইড কপি নিয়ে এসে এখানে দিলে কাজ হবে এটা প্রাসঙ্গিক আইনে তেত্রিশে করলো কারণ আমার বক্তব্য আপনি যে প্রশ্নটা করলেন এটা কোন ধারা থেকে আপনার প্রশ্নটা মাথায় আসলো সেটা বলেন সরি জি প্রাসঙ্গিক বিষয় থেকেই মাথায় আসছে ঘটনার তো আমার প্রশ্ন 32 ধারাকে 32 ধারার জন্য এটা মাথায় আসলো না 33 ধারার জন্য মাথায় আসল আপনার তো 33 জন্য এখন 33 আপনি যে বললেন সেটা কোনোভাবে ম্যাচ করে না 30 জন্য কিন্তু সেটা তো ম্যাচ করে না আপনার যে স্টেটমেন্ট সেটা মাসকান থেকে পাঁচটা মিনিট নষ্ট হলো আপনার এই ধরনের প্রশ্ন থাকলে আপনি শেষে করবেন না হলে আমি বলেছি যে আপনি হোয়াটসঅ্যাপে বিকেলে নক করবেন আপনাকে বলেছি তো যাই হোক যখন যেমন ডাইন ডিক্লারেশন আলোচনা করছিলাম আপু প্রশ্ন করলো ওইটা বিষয়ে কথা বললাম তো যখন যেটা আলোচনা করবে সেটা বিষয়ে কাইন্ডলি প্রশ্ন করবেন অথবা লাস্টে ক্লাসের লাস্টে প্রশ্ন করবেন তাহলে ফ্লো নষ্ট হলে ওই দেখাচ্ছে দুই ঘন্টা তো ক্লাস শেষ হবে না আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিআরপিসির আলোচ্য বিষয় সিআরপিসির দুইশো বত্রিশ ধারা থেকে দুইশো আটত্রিশ ধারা পর্যন্ত যখন পড়বো আপনি নোট নিয়ে রাখেন আপনি প্রয়োজনে নিজে পড়ে নেবেন দুইশো বত্রিশ থেকে দুইশো আটত্রিশ ধারা যখন পড়বো ওখানে চার্জের বিষয়ে কথা বলা আছে তো একটা চার্জ হবে না একাধিক চার্জ হবে এই বিষয়গুলো সেই আইনের বিষয় আপনি যেটা বলছেন এটা সাক্ষ্য আইনের মধ্যে আসবে না ঠিক আছে তো এবার আমরা চলে যাই পরবর্তী অংশে তেত্রিশের বিরুদ্ধ পক্ষ তাকে সরিয়ে রাখলে উপস্থিত করা সময় ও ব্যয় সাপেক্ষ হলে পূর্বের সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে তবে তিনটি শর্ত সাপেক্ষে প্রাসঙ্গিক হবে ঠিকই কিন্তু তিনটা বা শর্ত আছে পরবর্তী মামলা একই পক্ষ দয়ের বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হতে হবে এটা নিশ্চয় সিভিল মামলার ক্ষেত্রে রিলেটেড হবে পূর্বে উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ পেতে হবে তো আগে যে রহিম সাহেব বিস্কালে সাক্ষ্য দিয়েছিল সেই মামলায় যদি জেরা করার সুযোগ না থাকে তাহলে ওই মামলায় শুধুমাত্র জবানবন্দির পরে ভিত্তি করে জবানবন্দি পেশ করলে যেহেতু জবানবন্দিকে এটা সত্য না মিথ্যা যাচাই করা হয়নি তাই জবানবন্দি নিয়ে এসে রহিম সাহেবের পক্ষের লোক এসে সেটাকে ব্যবহার করতে পারবে না কারণ রহিম সাহেব বলে রাখছিল সেই মামলায় যে আমি দশ বিঘা সম্পত্তির মালিক পুরোটাই এখন রহিম সাহেবের লোকজন এসে ওই একই একই মামলা মামলা করছে সম্পত্তি নিয়ে যেহেতু সেখানে সেখানে জেরা হয়নি হয়নি সেই কথার সত্যতা কিন্তু প্রমাণ একতরফা হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখেন কারণ এমসি কিউ এ পয়েন্ট লাগবে আর বাস্তবে গেলে এটার প্রতিফলন পাবেন উভয় মামলায় বিচার্য বিষয় একই ধরনের হতে হবে তাহলে পার্টিস বাদী বিবাদী অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হতে হবে যে সাক্ষী আগে সাক্ষী দিয়েছিল তাকে জেরা করার সুযোগ থাকতে হবে এবং বিচার্য বিষয় একই ধরনের একই হলে তো আরো ভালো যদি একই না হয় একই ধরনের হতে হবে তার মানে কাছাকাছি কোনো কিছু হতে হবে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে চৌত্রিশ চৌত্রিশের টাইটেল কি হিসাবের খাতা লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড যখন প্রাসঙ্গিক এন্ট্রিজ ইন বুকস অফ অ্যাকাউন্ট অফ ডিজিটাল রেকর্ড হয়েন এলিভেন্ট তো চৌত্রিশে ডিজিটাল রেকর্ডটা প্রবেশ করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে বাইশ সালে তাহলে আগে শুধুমাত্র হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় ছিল এখন ডিজিটাল রেকর্ডও হবে তার মানে দেখবেন এখন বিভিন্ন শোরুমে আমরা গেলে বা অনেক সময় ঔষধের দোকানে আমরা দেখছি রাজশাহীতেও আছে তারপরে বিভিন্ন পোশাকের দোকানেও আছে কম্পিউটার ইউজ করা হচ্ছে এবং সেখানে হিসাবে সবকিছুই ডিজিটাল আছে ডিজিটালাইজ হয়ে গেছে মানে এন্ট্রি করছে কোনো কিছু আপনি কিনছেন আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে ডিজিটাল রিসিট এবং সেখানে এন্ট্রি গুলো সবকিছু হচ্ছে তার মানে সফটওয়্যারে সবকিছু হচ্ছে আর বাস্তবে খাতা ব্যবহার করা হচ্ছে না আগে পয়লা বৈশাখে হাল খাতা হতো খাতা হাল খাতা বলতে হাল শব্দের অর্থ হচ্ছে প্রেজেন্ট মানে রিনিউ করা মনে করেন যে আগের বছরের খাতাটাকে বাতিল করে নতুন খাতায় সবকিছু উত্তোলন করা সেটাকে বলা হয় হালখাতার সাথে আমারও বেশ কিছু স্মৃতি আছে। আছে আমাদের আমি কলেজ পর্যন্ত বাবার সবকিছুই দেখতাম তো এই হাল খাতা বলতে আগের হিসাবগুলো রিনিউ করা এবং পুরাতন হিসাবের খাতাটা তুলে রেখে নতুন একটা খাতায় কার কত বাকি ছিল হাল খাতাতে সে অনুষ্ঠানের মধ্যে কত টাকা এসে প্রদান করলো মনে করেন টাকা বাকি আছে পাঁচ হাজার টাকা দিল মাইনাস করে পাঁচ হাজার টাকা থাকলো তাহলে এই হিসাবটা উঠে আসে নতুন খাতায় তো এই যে খাতা এটাও কিন্তু প্রাসঙ্গিক হবে খাতা নিয়ে সে দেখাতে পারবে যে হ্যাঁ এই এত তারিখে দেখেন এত টাকা লিখা আছে কারণ ব্যাকডেটে তারিখটা যেহেতু থাকবে কাটাকাটি করলে কিন্তু আবার হবে না তো দেখবে সেটা ফ্রেশ আছে খাতা এবং খাতায় উল্লেখ আছে তখন সেটা কিন্তু মামলায় প্রমাণ করা যাবে বিশেষ করে সিভিল মামলায় টাকা লেনদেন নিয়ে যদি কোনো কিছু থাকে বিজনেস রিলেটেড তখন সেটা প্রাসঙ্গিক হয় এবং এগুলো কাজে লাগে যখন এ বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য তা প্রাসঙ্গিক হবে শুধুমাত্র এমন লিপিবদ্ধ বা রেকর্ডের উপর ভিত্তি করে কাউকে দায় করা যায় না বা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় একটু ব্যাখ্যা দিই মনে করেন যে মিস্টার রফিক ওনার একটা বিজনেস আছে মিস্টার রফিকের কাছে অনেকেই বাকিতে মোদি জিনিসপত্র নাই চাল ডাল তেল এগুলো নাই আবার মাস শেষে বেতন পেলে দিয়ে দেয় এরকম করে অনেকেই তো মিস্টার রফিক দেখছে বাকিতে খাই বিশ্বাস যখন তৈরি হয়ে গেছে তখন অনেক সময় এরকম করে যে আজকে নিল চার হাজার পাঁচশো টাকার মালামাল নিল চার হাজার পাঁচশোর কাছে সেই একটু বৃদ্ধি করে চার হাজার সাতশো লিখে রাখলো দুইশো টাকা বেশি লিখে রাখলো হয়তো এগুলো লক্ষ্যই করলো না এরকম করতে করতে সে হয়তো বা একটু অসৎ ভাবে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করছে তো এই টাকার পরিমাণ আর তখন বলবে যে না এটা তো পাঁচ ছয় হাজারের বেশি হওয়ার কথা না আপনি পনেরো হাজার কেন পড়লেন এটা তো এমন হওয়ার কথা না তখন সে বলবে দেখেন খাতায় লিখা আছে কিন্তু সে ইচ্ছে করে পাঁচের আগে একটা এক বসিয়ে দিয়েছে তো যিনি কাস্টমার তিনি তো জিনিস নিয়ে চলে গেছেন তার সামনেই লিখেছে পাঁচ হাজার পাঁচ বাম পাশে একটা এক বসে সে পনেরো হাজার করে ফেলেছে তো এই কারণেই শুধুমাত্র খাতায় কি লিপিবদ্ধ আছে সেটাই জরুরি না এর সাথে আরো যে এভিডেন্স আছে সেটা যুক্ত করে সাজা দিতে হবে বা কাউকে দায়ী করতে হবে পঁয়ত্রিশ সরকারি দলিলের লিপিবদ্ধ বিষয়বার বা ডিজিটাল রেকর্ড যখন প্রাসঙ্গিক পাবলিক রেকর্ড আর ডিজিটাল রেকর্ড তাহলে সরকারি কোনো দপ্তরে বা কার্যালয়ে যদি কোনো কিছু থাকে সেটা তো অবশ্যই প্রাসঙ্গিক হবে কোন সরকারি কর্মকর্তা তার দায়িত্বরত অবস্থায় লিপিবদ্ধ করলে তা প্রাসঙ্গিক হবে কোনো কোন কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় মানে যেদিন ছুটির দিন সেদিন লিপিবদ্ধ করলে হবে না বা তার ওয়ার্কিং আওয়ার দশটা থেকে পাঁচটা সে যখন ডিউটিতে ছিল ডিউটি অবস্থায় যেগুলো লিপিবদ্ধ করেছে সেগুলোই প্রাসঙ্গিক ডিউটির বাইরে কোনো কিছু যদি লিপিবদ্ধ থাকে সেটা নিশ্চয়ই প্রাসঙ্গিক হবে না ছত্রিশ মানচিত্র চার্ট নকশা ডিজিটাল রেকর্ড এ প্রদর্শিত বিবৃতি প্রাসঙ্গিক কোনো মানচিত্রে যদি কোনো বর্ণনা থাকে মানচিত্র বলতে ম্যাপ কোন চার্ট বা কোনো নকশা সেটা প্রিন্টেড হোক বা ডিজিটাল রেকর্ড হোক মানে সফটওয়্যার হোক প্রিন্ট করা হলে তো অ্যানালগ ডিজিটাল রেকর্ড বলতে আমরা যেমন ফেসবুকে দেখছি কোন পিকচার আকারে দেখতে পারি ভিডিও আকারে দেখতে পারি তারপরে মোশন পিকচার আকারে দেখতে পারি তো বিভিন্ন ফরম্যাটে দেখতে পারি ডিজিটালি অথবা অ্যানালগ প্রিন্ট করা তো সেগুলো প্রাসঙ্গিক হবে বিচার্য বিষয় সম্পর্কিত হলে প্রাসঙ্গিক হবে সরকারি বা বেসরকারি প্রকাশনা বা জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে ব্র্যাকেটে সরকারি বা বেসরকারি প্রকাশনা তার মানে কোন সরকারি প্রেস থেকে যদি সেটা প্রিন্ট করা হয় দেখবেন কোন মানচিত্রের নিচে কি থাকে কোন প্রেস এটা প্রিন্ট করেছে সে প্রেসের নাম থাকে ঠিকানা থাকে ছোট্ট করে আর বেসরকারি যদি প্রকাশনা হয় তার অবশ্যই কি থাকতে হবে লাইসেন্স থাকতে হবে প্রকাশনার সেই বিষয়েও কি থাকবে তথ্য থাকে প্রকাশনা বিষয়ে বা একটা কোড নম্বর থাকে ব্যাস নাম্বার থাকে কেন বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান প্রিন্ট করে এবং একশো দুইশো না হাজার হাজার সংখ্যায় প্রিন্ট করে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে এখন মনে করেন যে একটা চার্ট ইচ্ছে করলে আমার পাশে একটা প্রিন্টার আছে একটা ম্যাপ আমি নিজের মতো করে কাস্টমাইজ করে আমার একটা মামলায় সুবিধা নেওয়ার জন্য আমি ম্যাপের কিছু অংশ বা একটা নকশার একটা কিছু অংশ পরিবর্তন করলাম করে প্রিন্ট করলাম প্রিন্ট করে আদালতকে দেখালাম ইউর অনার দেখ এটাতে তো এইভাবে আছে কিন্তু যেটা সরকারি বা বেসরকারি প্রকাশনা সেখানে কিন্তু ভিন্ন কিছু আছে তাহলে আমি যে আলাদা করে একটু চেঞ্জ করে টেম্পার করে প্রিন্ট করে দিলাম সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে না কারণ সেটা প্রিন্টেড কিন্তু যেটা সরকারি বা বেসরকারি প্রকাশনা জনসাধারণের উদ্দেশ্যে হাজার হাজার কপি প্রিন্ট করে সেটার যদি কোনো কপি পেশ করা হয় তাহলে প্রাসঙ্গিক হবে কারণ সেই কপি তো কি করা হবে না টেম্পার করলেও আরেকটা কপি নিয়ে এসে দেখানো যাবে যে দেখেন যে এই যে কপিটা আদালতে দাখিল করেছে এক সেটা কি টেম্পার করা পরিবর্তন করা সেইটাতে ভুল আছে তো আশা করি কেন জনসাধারণের বিক্রয়ের উদ্দেশ্যের জন্য যেটা সেটাই কাজে লাগবে এবং দু এক কপি কেউ যদি প্রিন্ট করে দশ কপি বিশ কপি প্রিন্ট করে সেটা দেখালে হবে না মানে ব্যক্তিগত প্রিন্টের জন্য ব্যবহার করলে সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না মানে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা আমরা একটা আইন পড়ছি আটত্রিশ ধারা পড়ছি সাক্ষ্য আইনের তো এখানে যে বিবৃতিটা আছে সে বিবৃতি নিশ্চয় প্রাসঙ্গিক হবে আইনে যেটা বলেছে সেটা তো প্রাসঙ্গিক না হয়ে পারে না কোন দেশের আইন বিষয়ে আদালতকে কোনো অভিমত উপনীত হতে হলে ওই দেশের সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রিত ও প্রকাশিত আইন প্রস্তুকে ওই বিষয় বিবৃতি ও আদালতের নজির প্রাসঙ্গিক এখানে সাক্ষ্যের আত্রি ধারা পড়ছি এটা আমার একটা ব্যক্তিগত নোট থেকে আমি পড়ছি এখানে যদিও মূল বই যেটা আছে আছে বা বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু কিন্তু আমি চেক করে মিলিয়ে এটা তৈরি করেছি কিন্তু তারপরে আমার নোটটা যদি আদালতে পেশ করা হয় আমার নোটটা কিন্তু প্রাসঙ্গিক হবে না প্রাসঙ্গিক কোনটা হবে আদালত সেটাই গ্রহণ করবে যেটা সরকার ভাবে মুদ্রিত বিশেষ করে গেজেট যেটা আছে সরকারি গেজেট এবং যাদেরকে মুদ্রণের পারমিশন দিয়েছে সেটাই প্রাসঙ্গিক হবে আমরা যে অ্যাক্ট চিকন মোটা যেগুলোই ব্যবহার করি না কেন কোনোটাই আদালত যদি গ্রহণ না করে প্রাসঙ্গিক হবে না বলবে আপনি মূল গেজেট নিয়ে আসেন তাহলে যদি কোনো অপর আইনজীবী যদি বলে যে না আসার আইনে তো এটা নেই ইনি যে বইটা দিচ্ছে বই ভুল আছে যদি চ্যালেঞ্জ করে বইটাকে আমরা যে মার্কেটে বিভিন্ন প্রকাশনের সুপি প্রকাশনী বলি বা কামরুল বুক হাউস বিভিন্ন প্রকাশনে আছে তারপরে লিগাল রিসার্চ আছে আমি পাশে থেকে দেখছি অনেকগুলো তারপর খসরোজ কিতাব যেটা শামসুর রহমান হাজি শামসুর রহমান গাজী শামসুর রহমান স্যারের যে বইগুলো খসরোজ কিতাব এখান থেকে করা হয় তারপরে আরো যে বইগুলো আছে যেমন বাংলাদেশ ল কোম্পানি এটা একটা এছার একটার বই তো এই যে বইগুলো আমি এখানে যতগুলো বই আছে এখানে মূল গেজেট একটাও নাই মূল গেজেট আমার চেম্বারে আছে অন্য জায়গায় তো মূল গেজেট যদি আমি এই একটা বই দিলাম মনে করেন যে এছার একটার সুনির্দিষ্ট প্রতীক রায়নের বই দিলাম অপর পক্ষের আইনজীবী সেটা যদি চ্যালেঞ্জ করে বা না স্যার এই বই ভুল আছে বা বিজ্ঞ আদালতই যদি বলে যে না এই বই ভুল আছে আর এটা তো একটা পার্সোনাল বই একজন ব্যক্তি লিখেছেন বই ভুল থাকতেই পারে তখন কি করা যেতে পারে মূল করা যেতে পারে অথবা আপনার আপনার স্মার্টফোনে খুব ডেটা অন করে আপনি চলে যান ওয়েবসাইটে ওয়েবসাইটে আদালতকে দেখান স্মার্টফোন আদালতকে দেন যে দেখেন ইয়ার অনার ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে কি লিখা আছে ইংলিশটা দেখিয়ে দেন তাহলেও কিন্তু সমাধান হবে এই কারণে আমি খুব একটা এখন গ্যাজেট আদালতে নিয়ে যায় না যদি কোনো আইন দেখতে চাই আমি আমার স্মার্টফোনে দেখাই দিই আদালতকে অনেক আদালতই দেখে কারণ আমি তো মূল ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি অথবা আমি এরকম আছে যে আইনের কথা বলেছি দিতে দেরি হচ্ছে আইন তখন উনি বলেছেন যে আইনের নাম বলেন তখন নিজেই আদালত সার্চ করে নিচ্ছেন ওনার স্মার্টফোনে এরকম আমি দেখেছি বা আমার সাথে ঘটেছে আদালতে তাহলে রেলিভেন্সি অফ স্টেটমেন্ট কন্টেন্ট ইন ল বুক আইনের বইয়ে যেটা আছে সেটা প্রাসঙ্গিক মানে আইনের বিধান প্রাসঙ্গিক উনচল্লিশ বিবৃতি যখন কোন দীর্ঘ কথোপকথন দলিল গ্রন্থ পত্র কাগজপত্র বা কাগজ আদি ডিজিটাল রেকর্ডের অংশ বিশেষ মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় অংশ প্রাসঙ্গিক হবে একশো পেজ দুইশো পেজ হাজার পেজ বড় একটা বিষয় যেমন একটা মামলার রায় বড় মামলা রায় হলে দুইশো তিনশো পেজে কিন্তু মামলা রায় দেওয়া হয় তো মামলা রায় আমরা যেমন কেস ল লিখার সময় চার পাঁচ লাইন লিখছি তো ওই চার পাঁচ লাইন রেলিভেন্ট একটা বিষয় বোঝানোর জন্য একটা টপিক ক্লিয়ার করার জন্য তো আদালতে আমরা ওই পুরোটা কপি না দিয়ে ওই নির্দিষ্ট অংশ ফটোকপি করে দিলাম দিয়ে আদালতকে ওই অংশটুকু দেখিয়ে দিলাম যে এই দুই লাইন বা এই দুইটা সেন্টেন্স পড়েন ইউর অনার তাহলে বিষয়টা বোঝা যাবে সেটাই বলা হচ্ছে যে বিশেষ অংশ প্রয়োজনে অংশ প্রাসঙ্গিক 40 দ্বিতীয় দফায় মোকদ্দমায় বিচারে প্রতিবন্ধকতার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক আমরা সিপিসি এখনো পড়িনি তবে সিপিসি যখন পড়ব রেজুডিকাটা 11 ধারায় আছে আর রায় ডিগ্রি আদেশ প্রাসঙ্গিক হবে সিআরপিসি ধারা 403 বা সিপিসি এগারোতে একই বিষয় আছে দো বারো মানে একই বিষয়ে কেন্দ্র করে একই বিষয়কে কেন্দ্র করে একটা মারামারি হয়েছে ওই মামরা মারামারিকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে রায় হয়ে গেছে আবার সেম মামলা মারামারিকে কেন্দ্র করে আর একটা মামলা করা যাবে না একই ঘটনাকে কেন্দ্র করে একই আসামিকে আসামি করে বা সিভিল মামলা একটা সম্পত্তি নিয়ে মামলা হলো রায় হয়ে গেল সেটা নিয়ে আবার দ্বিতীয়বার আবার মামলা করা যাবে না সেটাকে দুবার আদেশ বলা হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে সিআরপিসি চারশো এখানে ডাবল জিও কথা বলা হচ্ছে আর সিপিসি এগারোতে রেস জুটি বা দোবার দোষ একটা সিভিল একটা ক্রিমিনাল ক্ষেত্রে তো চল্লিশে এসে দুইটাই কিন্তু রিলেট করা হচ্ছে দুইটাই প্রাসঙ্গিক অর্থাৎ ইউরনার এই দেখেন বিশ সালে মামলা হয়েছিল একুশ সালে রায় হয়েছে এখন চব্বিশ সালে এসে নতুন মামলা করেছে আমার নামে ওই রায়ের কপি দিলে মামলাটা কি হয়ে যাবে খারিজ হয়ে যাবে জাজমেন্ট ইন পার্সন চুক্তি টট চুক্তি বা টট জাতীয় মোকদ্দমায় রায় ডিক্রি আদেশ দ্বারা শুধুমাত্র পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ বাধ্য থাকে তার মানে যেটা জাজমেন্ট ইন পার্সন মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় কোনো জনসাধারণের বিরুদ্ধে না তখন ওই ব্যক্তি ওই ব্যক্তির স্ত্রী সন্তান বা ওয়ারিস বা ওই ব্যক্তি যাদের কাছে বিক্রয় করলো সম্পত্তিটা তারাই শুধুমাত্র এই জাজমেন্টটা কিন্তু বাধ্য থাকবে অন্যরা এই জাজমেন্ট দ্বারা বাধ্য না মিস্টার রহিম মামলা করে তার বিরুদ্ধে মিস্টার রহিমের বিরুদ্ধে মামলা করেছে মিস্টার রফিক এখন রহিম সাহেব যিনি বাদী তিনি জিতে গেলেন তো চল্লিশে বলছিলাম যে বাদী বিবাদী মনে করেন যে রফিক রহিমের বিরুদ্ধে মামলা করেছে রফিক ডিগ্রি পেল এই সেম মামলা রায় আছে এই সেম মামলাকে কেন্দ্র করে যে অপরপক্ষ যে হেরে গেল তার সন্তান আবার যদি মামলা করে হয়তোবা রফিক এবং রহিম দুইজনে মারা গেছে পঞ্চাশ বছর বা একশো বছর পরে নাতি নাতিনীদের মধ্যে যদি মামলা করতে চায় এবং এই মামলার সার্টিফাইড কপি যদি থাকে সেটা দেখালেই সেটা বাতিল হয়ে যাবে কিন্তু এই সম্পত্তি বিষয়ে হলেও যদি এদের মধ্যে মামলা না হয় ভিন্ন পার্টির মধ্যে মানে বাদী বিবাদী রহিম বা রফিকের কেউ না অন্য কেউ সেক্ষেত্রে কিন্তু আবার মামলা চলবে কারণ দোষ বা রেজুটি কাটা হতে হলে কিন্তু একই পক্ষদের মধ্যে একই সম্পত্তি নিয়ে মামলা হতে হবে এটাকে বলা হচ্ছে ইন কারণ পার্সনের সাথে নির্দিষ্টভাবে ওদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য বিবাদী যারা ছিল এরা এবং ওই সম্পত্তি এবং এদের বংশধর বা এরা এদের মাধ্যমে যারা আসবে ওয়ারিস তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অন্যরা কিন্তু মামলা করতে পারবে রেজুটিকাটা তখন সমস্যা হবে না একচল্লিশ প্রবেদ ইত্যাদি এক্তিয়ারের ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা প্রবেট বলতে উইল বলবৎ করণের মোকদ্দমা কেউ যদি ওয়ারিশন সনদ নিতে চায় সেটাকে সাকসেশন সার্টিফিকেট বা মোকদ্দমা করে আদালতের মাধ্যমে নিতে হয় আর কোনো উইল করে গেছে এই উইলটা আদালতের মাধ্যমে যদি বলবৎ করতে চায় উইল অনুসারী কোনো সম্পদ নিতে যাচ্ছে যাকে দেয়া হয়েছে উইল সে তো লাভবান হয়েছে আর যাকে বঞ্চিত করা হয়েছে উইল মানে কাউকে না কাউকে বঞ্চিত করা হয় যদি উইল করা না হয় তাহলে ওয়ারির সূত্রে যেভাবে সম্পত্তি পাবে সেভাবে বন্টন হতো উইল করার অর্থ মানে আমি আমার ইচ্ছা মতো জমিটা বা আমার প্রপার্টি স্থাবর অস্থাপর সম্পত্তি যেভাবে বর্ণনা করে যাব তারা পাবে এবং কেউ বেশি পাবে কেউ কম পাবে মানে ইচ্ছামতো মতো বন্টন করা যাবে হিন্দুদের মধ্যে উইলের প্রবণতা বেশি মুসলমানদের মধ্যে উইল করলেও সেটা ঠিকানা খুব একটা কারণ ওয়ান থার্ড এর বেশি উইল করলে সেই সম্পত্তি আর প্রবেট করা যায় না প্রবেট বলতে উইলটা কার্যকর করার জন্য আদালতে যে মামলা করা হয় সেটাকে বলা হয় উইল প্রবটের মামলা তাহলে প্রবেট বা অ্যাডমিরালিটি অ্যাডমিরালিটি বলতে নৌ বিভাগ সংক্রান্ত যে মোকদ্দমা বা নৌ বিভাগ সংক্রান্ত কোনো কিছু হলেই সেটা বলা হবে অ্যাডমিরালিটি বিবাহ দেউলিয়াত্ম বিষয়ে একটি আর প্রয়োগকালে দেউলিয়াত্ম বলতে কোনো ব্যক্তি যদি নিঃস্ব হয়ে যায় তার কাপড় চোপড় ছাড়া তার যদি কোনো সম্পত্তি না থাকে পাঁচ হাজার টাকার বেশি তাহলে তাকে নিঃস্ব বা তার কিছু নাই এই ঘোষণা করে দেওয়া হবে এই ঘোষণা করে দিলে সে কোনো কিছু সুযোগ সুবিধা পাবে এবং বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে কোনো দেউলিয়া মানুষ কোনো ব্যাংক লোন পাবে না কোনো গ্যারেন্টার হিসেবে কারো পক্ষে সে গ্যারান্টার হতে পারবে না কারণ তার তো কিছু নেই আবার দেউলিয়া হয়ে গেলে তার যদি কোনো ঋণ থাকে তাহলে তার সেই ঋণটা মৌকুফ হয়ে দেউলিয়া হয়ে গেলে তার ঋণ মৌকু হয়ে যাবে কারণ তার ক্ষমতা নেই তাই কারণ কোন সম্পত্তি তো নেই রায় ডিক্রি আদেশ বিদেশি আদালতের আদেশ হলেও বা রায় হলেও বা ডিক্রি হলেও প্রাসঙ্গিক হবে কোন ক্ষেত্রে উপরের এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে জাজমেন্ট ইন রেম বা সর্বজনীন রায় বিশ্বের সকলেই বাধ্য থাকবে তো এই বিষয়ে যদি কোনো মামলা হয় রায় সেটা সকলের জন্য প্রযোজ্য। আর যেটা শুধুমাত্র পার্টিদের ক্ষেত্রে প্রযোজ্য বাদী বিবাদের ক্ষেত্রে প্রযোজ্য পক্ষদের ক্ষেত্রে প্রযোজ্য আর একচল্লিশে জাজমেন্ট ইন রেম বলতে ইউনিভার্সাল একটা ম্যাটার সকলের ক্ষেত্রে প্রযোজ্য আসতে পারে কোন ধারায় জাজমেন্ট ইন পারসোনাম এবং কোন ধারায় জাজমেন্ট ইন রেম এর ধারণা পাওয়া যায় সরাসরি কিন্তু আইনের মধ্যে বলা নাই কিন্তু এটা বুঝে নিতে হবে এই জাজমেন্ট ইন পারসোনাম জাজমেন্ট ইন রেম কিন্তু বিআর অ্যাক্টের মধ্যে নাই এটা আমি অতিরিক্ত দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা ধারণা পাওয়া যায় যদি জটিল প্রশ্ন হয় এইভাবে প্রশ্ন করতে পারে 43 চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ এ বর্ণিত রায় প্রভূতি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক এখন বলছে চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ বিয়াল্লিশটা এখানে দেওয়া নেই এখানে যে রায়ের সংক্রান্ত বিষয় বলা হলো এর বাইরেও যদি কোনো রায় হয় সেটা প্রাসঙ্গিক হতে পারে কোন ক্ষেত্রে বিচার্য বিষয় না হলে অত্র আইনের বিধান মতে প্রাসঙ্গিক না হলে তা প্রাসঙ্গিক নয় মানে বিচার্য বিষয় যদি হয় তাহলে প্রাসঙ্গিক হবে বা প্রাসঙ্গিক যদি না হয় বিচার্য বিষয়ও না আবার প্রাসঙ্গিকও না তাহলে তো প্রাসঙ্গিক হওয়ার কোনো প্রশ্নই আসে না তবে তবেটাই আছে মূল বক্তব্য বিচার্য বিষয় হলে তা প্রাসঙ্গিক হবে যেমন আট এগারো তেরো বা চুয়ান্ন ধারা অনুসারে তাহলে বিচার্য বিষয় হলে প্রাসঙ্গিক হবে আবার যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত কোনো প্রাসঙ্গিক বিষয় হয় বা আইনের বিধান যদি হয় তাহলে আবার প্রাসঙ্গিক হবে তাছাড়া প্রাসঙ্গিক হওয়ার প্রশ্নে ওঠে না তাহলে আমরা পাঁচ থেকে যে পঞ্চান্ন পড়ছি তার মধ্যে কোনো সেকশনে প্রাসঙ্গিক কোন সেকশনে আবার বলছে প্রাসঙ্গিক নয় তার মানে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক নয় কোনটা সেটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে পাঁচ থেকে পঞ্চান্নর মধ্যে পঁয়তাল্লিশ বিশারদের অভিমত বিশারদ বলতে বিশেষজ্ঞ ব্যক্তিকে বোঝানো হচ্ছে যিনি কোনো বিষয়ে বিশেষ ভাবে জ্ঞানী এক্সপার্ট তাকে বোঝানো হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন বা এটাকে বলা হচ্ছে বিশারদ বা বিশেষজ্ঞের অভিমত বা মতামত এটাকে বলা হচ্ছে থার্ড পার্টি অপিনিয়ন বা তৃতীয় পক্ষের ওপিনিয়ন বা মতামত এটা অবশ্যই প্রাসঙ্গিক হবে বিদেশি আইন বিদেশি আইন বিষয়ে কোনো বিশেষজ্ঞ যদি কোনো মন্তব্য করেন বা বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে যদি কোনো মন্তব্য করেন আদালত সাধারণত বিজ্ঞান জানে না তাহলে কোনো বিজ্ঞান বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে বিজ্ঞানের কাউকে নিয়ে এসে আদালতে ব্যাখ্যা দিতে হবে বা বিজ্ঞানের কোনো ব্যক্তি সেটা বিষয়ে কোনো মন্তব্য লিখিত আকারে প্রতিবেদন আদালতে দাখিল করতে পারে চারুকলা হস্তলিপি আঙ্গুলের ছাপ ফরেন্সিক সাক্ষ্য ডিজিটাল রেকর্ড ইত্যাদি বিষয়ে অভিমত গ্রহণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা এখন কোন বিশারদদের বা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হলো থার্ড পার্টি কোনো মতামত দিলেন সেটা আদালতে দাখিল করা হলো তো সেইটা আদালত নিবে কিন্তু সেইটা রায়ের ক্ষেত্রে বিবেচনায় নিবে কিনা মানে সেটাকে একটা সেলফ্রিজুমের মতন সে আদালত সেটাকে গুরুত্ব দিবে কিনা বা সেটাকে অ্যাডমিট করবে কিনা গ্রহণ করবে না সেটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা অর্থাৎ যদি রায়ের ক্ষেত্রে সেটা জরুরি হয় তাহলে সেটা অবশ্যই আদালত কি করবেন বিবেচনা করবেন আর জরুরি না হলে বিবেচনা করবেন না তাহলে এক্সপার্ট আদালতের বিবেচনামূলক ক্ষমতা অনেক সময় মনে হতে পারে আমাদের এক্সপার্ট অপিনিয়ন মানে মেডিকেল সার্টিফিকেট তারপরে মেডিকেল সার্টিফিকেটের মতন আরো যে সার্টিফিকেট গুলো আছে তো তারপরে হ্যান্ড রাইটিং এক্সপার্টের সার্টিফিকেট এগুলো নেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক আদালত এগুলো নাও নিতে পারেন কারণ মেডিকেল সার্টিফিকেট একটা মানুষ তৈরি করে মানুষের ভুল হতে পারে আবার তিনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অর্থ বা নিজের আত্মীয় কেউ অনুরোধ করার কারণে মিথ্যা কোন সার্টিফিকেটও ইস্যু করতে পারেন এই কারণে আদালত যদি দেখে যে না এখানে কোনো সমস্যা আছে তাহলে সেটা করতে পারেন নাও করতে পারেন তার বিবেচনামূলক ক্ষমতা আবার বিশারদ যে ওপিনিয়ন দিবেন আসামি পক্ষ চাইলে কিন্তু ওই ডাক্তারকে করতে পারেন যিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন তাকে কিন্তু জেরা করা যাবে জেরা করে তার সার্টিফিকেট সঠিক নয় মিথ্যা এটা কিন্তু প্রমাণের সুযোগ আছে এই কারণে এটা নেওয়া বিবেচনামূলক ক্ষমতা পঁয়তাল্লিশ এ পঁয়তাল্লিশ এ নতুন সেকশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নতুন একেবারে ফ্রেশ একটা সেকশন যুক্ত হয়েছে ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্য বিষয়ে বিশারদের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়ন বা ওপিনিয়ন অফ এক্সপার্ট প্রাসঙ্গিক হবে পঁয়তাল্লিশে হচ্ছে এক্সপার্ট ওপিনিয়নের কথা বলল আবার পঁয়তাল্লিশ এতে আলাদাভাবে জাস্ট ডিজিটাল বা ফরেনসিক রেকর্ডের জন্যই কিন্তু বলছে এখানে ফিজিক্যাল বা ফরেনসিক রেকর্ডের জন্য বলছে আর ওপরে ডিজিটালটি ইনক্লুড করেছিল পঁয়তাল্লিশে ডিজিটাল ইনক্লুড করেছে কিন্তু পঁয়তাল্লিশ এতে ফিজিক্যাল এবং ফরেনসিক এই দুইটা আলাদাভাবে করছে এক নম্বর পয়েন্ট হচ্ছে কোনো বিশারদকে আদালতে আদালতের সাক্ষী হিসাবে পরীক্ষা করতে হলে সকল পক্ষকে তার প্রতিবেদন প্রদান করতে হবে অর্থাৎ এই প্রতিবেদন বাদী বিবাদী উভয় পক্ষ কপি নিতে পারবে কপি দেওয়া যাবে না এটা বলা যাবে না কারণ কি বক্তব্য পেশ করেছে একজন বিশারদ সেটা তো উভয় পক্ষকে জানতে হবে না জানলে কি জেরা করবে কোনো বিশারদের মতামত শুধুমাত্র আদালত বরাবর প্রেরণ করা যাবে বিশারদ মূলত আদালতের সহায়তাকারী একজন এক্সপার্ট মেডিকেল সার্টিফিকেট বা অন্য কোনো কিছু আদালতকে দিবে আদালত বরাবর পেশ করবে এটা কোনো ব্যক্তির হাতে দিবে না কোনো আইনজীবী যদি বলে যে এই মামলায় আমি আসামি পক্ষের আইনজীবী এই সার্টিফিকেটের একটা কপি আপনি আমাকেও দেন আদালতে তো দিচ্ছেন সেটার কপি আমাকেও একটা দেন এইভাবে দেওয়ার কোনো সুযোগ নাই কপি শুধুমাত্র আদালত তলব করতে পারবে আদালতকেই শুধুমাত্র সাবমিট করবে এক্সপার্ট এটা ব্যক্তিগতভাবে বাদী বা বিবাদী পক্ষের কেউ বা আইনজীবীও নিতে পারবেন না এখন অনুরোধ করে যদি একটা কপি নেয় সেটা আন কপি হবে অফিসিয়ালি কোনো কপি পাবে না সাতচল্লিশ হস্তলিপি হস্তলিপি সম্পর্কে অভিমত হস্তলিপি বলতে হ্যান্ড রাইটিং হাতের লেখা হস্তলিপি যেটাই বলি না কেন বিভিন্ন ভাষায় আসতে পারে ইংরেজি একটাই হ্যান্ড রাইটিং এটা কখন প্রাসঙ্গিক হবে উক্ত হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির অভিমত দেখেছেন বা চিঠির প্রাপক ব্যক্তির লিখিত বা স্বাক্ষরিত কাগজ কারবারের স্বাভাবিক নিয়মে প্রাপ্ত এখন কোন ব্যক্তি লেখেছে তার লেখা কেমন সেটা আরেক ব্যক্তি দেখেছে যেমন আমি বার ভবনে এক জায়গায় বসছে এক টেবিলে আমার টেবিলে আরো আইনজীবী বসছেন আরেক আইনজীবীর লেখা তো আমি প্রায়ই দেখি ওনার স্বাক্ষর কেমন উনি কেমন লিখেন হ্যান্ড রাইটিং সেটা তো আমি দেখি এখন ওনার সাক্ষ্য বিষয়ে কোনো যদি ঝামেলা তৈরি হয় বা ওনার হ্যান্ড রাইটিং কেমন সেটা তো আমরা আশেপাশে বসে আমাদেরকে হয়তো বা সাক্ষী করতে পারে তখন আমরা বলতে পারি যে আমরা তো তার লিখা দেখেছি তার লিখা কেমন আমরা জানি তো যিনি লিখা দেখেছেন তার বক্তব্য নিতে পারে আবার কোন স্টুডেন্ট যদি হয় তার টিচারের বক্তব্য নিতে পারে কারণ টিচার তো পরীক্ষার খাতা দেখে কেমন হয় লেখা জানে বা তার ক্লাসমেট এর দিতে পারে তার পরিবারের কোনো সদস্য নিতে পারে এরকম হতে পারে অথবা একজন আরেকজনকে চিঠি লিখেছিল চিঠির যে প্রাপক তার কাছে তো ওই ব্যক্তির চিঠি আছে তার মানে তার হ্যান্ড রাইটিং এর একটা স্যাম্পল আছে তাহলে প্রাপক যদি এসে সাক্ষী দেয় যে আমার কাছে চিঠি লিখেছিল এই যে চার চিঠি চিঠিটা দেখাতেও পারে অথবা চিঠিটা হারিয়ে ফেলেছে তার হাতের লেখা কেমন আমি যেহেতু চিঠি পেয়েছিলাম আমি একজন চিঠির প্রাপক তার অতএব আমি বলতে পারবো তার লেখা কেমন লেখা দেখলে বলতে পারবো এটা তার লেখা কিনা এখন মামলায় যে হ্যান্ড রাইটিং নিয়ে ঝামেলা হচ্ছে এটা যদি তাকে দেখাই যে দেখেন আপনাকে যে চিঠিটা লেখা হয়েছিল সেটার সাথে এটার মিল আছে কিনা যদি বলে হ্যাঁ মিল আছে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা অথবা কোনো ব্যক্তির লিখিত বা স্বাক্ষরিত যদি কাগজ কারবারের স্বাভাবিক নিয়ম মানে স্বাভাবিক নিয়মে কারবার বলতে এখানে বিজনেস কে বোঝানো হচ্ছে স্বাভাবিক নিয়মে কেউ তাহলে সেটাও প্রাসঙ্গিক হবে আর এগুলোর মাধ্যমে যদি সম্ভব না হয় তাহলে হ্যান্ড রাইটিং এক্সপার্ট এর মাধ্যমে দিয়েও সেটা প্রাসঙ্গিক হবে সাতচল্লিশে ডিজিটাল সিগনেচার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক ডিজিটাল সিগনেচারটা আবার কি ডিজিটাল সিগনেচার বলতে আমরা দেখবেন এখন বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে রেজাল্ট হচ্ছে নোটিশ হচ্ছে সেখানে কিন্তু একটা যে কপি সেটা স্ক্যান করে আপলোড করে দিচ্ছে রেজাল্ট হোক নোটিশ হোক সেখানে কিন্তু একটা কি থাকছে সিগনেচার থাকছে তো সেটাকে ডিজিটাল সিগনেচার আমরা বলতে পারবো অথবা যেটা স্ক্যান করা না অরিজিনালি ডিজিটাল সিগনেচার করা যায় কোনো যদি প্যায় কেউ সিগনেচার করে ডিজিটাল সিগনেচার তৈরি হয়ে যেতে পারে অথবা সফটওয়্যারের মাধ্যমেও ডিজিটাল সিগনেচার তৈরি করা যায় তো ডিজিটাল সিগনেচার যেটা ডিজিটাল কোনো ডকুমেন্টে আছে কোনো ফটোতে আছে কোনো মোশন পিকচারে আছে বা কোনো ভিডিওতে আছে একটা সিগনেচার তো সেইটা সঠিক কিনা সেটা তো সাধারণ মানুষ বলতে পারবে না যে সেটা ইডিট করে সেটা জালিয়াতি করেছে কিনা ডিজিটাল জালিয়াতি করেছে কিনা না সেটা আসলে অরিজিনাল এটা জিনুইন কিনা সেটা কে করবে এক্ষেত্রে সার্টিফাইড অথরিটি ডিজিটাল সিগনেচার সম্পর্কে যারা এক্সপার্ট তাদেরকে বলা হচ্ছে সার্টিফাইড অথরিটি সার্টিফাইড অথরিটি কর্তৃক কর্তৃকৃত ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট প্রাসঙ্গিক হবে যদি কোনো ডিজিটাল সিগনেচার নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হয় এটা অরিজিনাল না ডুপ্লিকেট তাহলে সেটা চলে যাবে সার্টিফাইং অথরিটির কাছে সার্টিফাইং অথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করবে যেটার নাম ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এই একটা স্পেসিমান বা নমুনা সিগনেচার পাঠানো হবে এবং সেটা দেখে তারা বলবে এটা সঠিক না সঠিক হলে সার্টিফিকেটে উল্লেখ করবে সেটা অরিজিনাল বা সঠিক যদি এটা ভুল হয় বা মিথ্যা হয় বা জাল জালেতের মাধ্যমে সৃষ্টি হয় সেটাও তারা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটে দিবে শুধুমাত্র সার্টিফাইং অথরিটি যারা ফরেনসিক ডিপার্টমেন্টে থাকবে তারাই এটা দিতে পারবে তার সারা অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই এটা নতুন একটা সেকশন 22 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে 48 অধিকার বা সাধারণ প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক তাহলে কোনো অধিকার বা সাধারণ প্রথা অধিকার বলতে ইজমেন্ট অধিকার হতে পারে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অধিকার একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর পেতে পারে খরপোশ পেতে পারে তালাক হয়ে যাওয়ার পর অন্তত তিন মাসের খরপোশ পাবে তাদের যদি কোনো সন্তান থাকে সন্তান কি পাবে বা খরপোশ পাবে এগুলো হচ্ছে অধিকার এগুলো বিষয়ে বা কোনো সাধারণ যদি প্রথা হয় সে বিষয়েও যদি কোনো অস্তিত্ব সম্পর্কে অভিমত দেওয়া হয় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে এরকম কোনো কিছু আছে কিনা বা এটা এরকম প্রথা আছে কিনা তো সেইটার ক্ষেত্রে কি হবে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে এক্সিস্টেন্স অফ রাইট কাস্টম যাদের জানা সম্ভব এখন এরা ওয়াইফ কিনা সবচেয়ে এটার বড় ডকুমেন্ট যদি কাবির নামা থাকে কাবির নামাটা যদি কাবির নামা নাই ধর্মীয় মতে বিয়ে হয়েছে আইনত কোনো বিয়ে হয়নি তার মানে রেজিস্ট্রি হয়নি বিয়েটা সেই ক্ষেত্রে ওই যে হুজুর বিয়েটা পড়িয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে সে সাক্ষী দিবে অথবা যে এলাকায় বিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হবে অথবা চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর হলে বা পৌরসভার মেয়র হলে তার থেকে একটা আসা নিয়ে যেতে পারে বা তাদের যদি স্ত্রী স্ত্রী সন্তান তাদের যদি ওই ব্যক্তির যদি সন্তান থাকে ওই হাজব্যান্ড ওয়াইফের তাহলে সন্তানের যে জন্ম নিবন্ধন সেখানে তো বাবা মার নাম থাকে তো সেটা দিয়েও কিন্তু সম্ভব বা কোনো ডকুমেন্ট না থাকলে এই বিষয়ে যাদের জানা সম্ভব তাদেরকে আদালতে তলব করে তাদের মৌখিক সাক্ষীর মাধ্যমে কিন্তু প্রমাণ যেতে পারে যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারও বোঝাবে তাহলে কোনো অধিকার বা প্রথা বলতে যথেষ্ট সংখ্যক লোক থাকতে হবে দুইজন লোক একটা কোনো কিছু করে সেটা তার প্রথায় পরিণত হয় না প্রথা হতে হলে কিন্তু এলকার ব্যাপক অনেক লোক করতে হবে যে কাজটা অনেক লোক করে সেটাই প্রথা আমরা যেমন যে পালন করা হতো এটা কিন্তু প্রথা এটা ব্যাপক যারা বাঙালি বাঙালির অনুষ্ঠান সবাই মিলে করে মেলা হয় তারপর নবান্ন উৎসব নতুন ধান ওঠে সেই ধান থেকে যে চাল হয় সে চাল থেকে যে পিঠা তৈরি করা হয় সেটাকে নবান্ন বা নব অন্ন চালকে সাধারণত অন্ন বলা হয় তো নতুন চালের যে এই পিঠার মাধ্যমে কিন্তু একটা সাধারণত তো নবান্ন উৎসব এখনো ব্যাপক পরিসরে না হলেও কিছু কিছু এলাকায় অল্প পরিসরে হয় অনুষ্ঠান না হলেও পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে শ্বশুর বাড়ি যেতে হবে আমার ক্ষেত্রেও সেটা হয় তো এটা কিন্তু একটা নবান্নর উৎসবের একটা অন্তর্গত এই এলাকায় এই প্রচলন আছে কিনা এই বিষয়ে সাক্ষী যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু দেওয়া যাবে তাহলে এটা কিন্তু প্রথা প্রথা বলতে অনেকদিন ধরে যে বিষয়টা চলে আসছে মানুষ পালন করে থাকে যেটার কোনো আইনত ভিত্তি নাই কিন্তু মানুষ পালন করে সেটাই প্রথা আর এটা বিষয়েও কিন্তু অভিমত প্রাসঙ্গিক হবে ঊনপঞ্চাশ প্রচলিত রীতিনীতি প্রভতি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক হবে

বিশেষ জেলা বা শ্রেণীর লোকের মধ্যে ব্যবহৃত শব্দ উদ্ধৃতির অর্থ বিশেষ কোনো বিশেষ এলাকায় একটা শব্দকে একভাবে অর্থ বিশেষ করে তো সেই এলাকার অন্য লোকজনকে যদি জিজ্ঞাসা করা হয় এই শব্দ কি এই এলাকায় এই অর্থে ব্যবহৃত হয় ব্যাপক অর্থে সব মানুষই কি এটাকে এই হিসেবেই জানে এই হিসেবেই বোঝে বা এই হিসেবে ব্যবহার করে যদি বলে হ্যাঁ তাহলে সে অভিমতটা প্রাসঙ্গিক হবে ওই বিষয় সমূহ সম্পর্কে জ্ঞাত হবার সুযোগ আছে তাদের অভিমত প্রাসঙ্গিক হবে তার মানে যে এলাকার প্রথা ওই এলাকার মানুষের বক্তব্য কিন্তু প্রাসঙ্গিক হবে অন্য এলাকার মানুষ যে তার সাথে কোনো কানেকশনে নাই সে যদি কোনো মন্তব্য করে সেটা প্রাসঙ্গিক নাও হতে পারে কারণ সেটা তার জানাটা অস্বাভাবিক যার জানা স্বাভাবিক তার বক্তব্যই প্রাসঙ্গিক পঞ্চাশ আত্মীয় সম্পর্ক সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক এইটা মেবি এবার এসেছিল তেইশ সালে ওপিনিয়ন অন রিলেশনশিপেন রেলিভেন্ট এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্কের বিষয়ে পরিবারের সদস্য পরিচিতি এখানে চয় মানে তয়ে অস্বীকার হবে আচরণের মাধ্যমে প্রকাশিত অভিমত প্রাসঙ্গিক হবে পরিবারের সদস্য এবং পরিচিত ব্যক্তিদের সাথে যে আচরণগুলো হয় সেগুলো কিন্তু প্রাসঙ্গিক হবে কারণ এই আচরণের উপর ভিত্তি করেই কিন্তু শত্রুতা গড়ে উঠতে পারে এবং শত্রুতার মাধ্যমেই কিন্তু অপরাধ হতে পারে তাই বিবাহের জন্য এবং দণ্ডবিধি ধারা চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই চারশো সপ্তম্বই এবং চারশো অষ্টানব্বই মামলায় তা যথেষ্ট বিবেচিত হবে না এই সেকশনগুলোতে যে বিষয়ে বলা আছে তো এইগুলোর ক্ষেত্রেই সেগুলো প্রাসঙ্গিক হবে না তো এইখানে চারশো চোরানব্বই পঁচানব্বই সপ্তানব্বই আটানব্বই যে কিন্তু সেখানে বলা হয়েছে অর্থাৎ স্ত্রীর অনুমতি না নিয়ে আবার বিয়ে করা বা স্বামীর অনুমতি না নিয়ে আবার বিয়ে করা স্ত্রীর মানে কোন স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় বা সম্পর্ক ডিভোর্স হওয়ার আগে এই অবস্থায় যদি স্বামী বা স্ত্রী আবার বিয়ে করতে যায় সেটা অপরাধ হবে তো এই বিষয়গুলো বিবাহ সংক্রান্ত অপরাধ বা বিয়ের বিষয়টা যদি মিথ্যা কোন অনুষ্ঠান করে এই বিষয়গুলো আপনাদের মনে পড়ছে আশা করি বিবাহ সংক্রান্ত বা স্ত্রী জানে যে উনি আমার স্বামী কিন্তু স্বামী জানে যে ইনি আমার স্ত্রী না এইভাবে যদি শারীরিক সম্পর্ক করে সেটাও এটার মধ্যে পড়বে তো আশা করি মনে পড়ছে কারণ পেনাল কোড শেষ হয়েছে প্রয়োজনে আপনারা ক্লাস শেষে সেই সেকশনগুলো নোটে দেখে নিতে পারেন বা নোট যদি হাতে থাকে প্যানেল কোডের এই সেকশনগুলো এই মুহূর্তেও দেখে নিতে পারেন একান্ন মতামতের কারণ বা হেতু যখন প্রাসঙ্গিক গ্রাউন্ডস অব ওপিনিয়ন হোয়েন রেলিভেন্ট তো আমরা পঁয়তাল্লিশে এক্সপার্ট ওপিনিয়ন দেখলাম পঁয়তাল্লিশ এতে দেখলাম ছয় চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই যে সেকশনগুলো দেখলাম সবগুলোই কিন্তু অভিমত বা ওপিনিয়ন সম্পর্কে ওপিনিয়ন যদি প্রাসঙ্গিক হয় এই ওপিনিয়নটা কেন করলো কি কারণে করলো এর ব্যাখ্যা কি ব্যাকগ্রাউন্ড কি বা এর গ্রাউন্ড কি এর হেতু কি কারণ কি একটা আসামি আরেকজনকে আঘাত করেছে গুরুতর আঘাত হয়েছে মাথার পেছনে গুরুতর আঘাত হয়েছে এখন এমসিতে বলল যে এটা গুরুতর আঘাত কারণ এটার ব্যাখ্যা কি এটার কাটা যেটা দেখা যাচ্ছে সেটা একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং এটা এত সেন্টিমিটার গভীর এত সেন্টিমিটার প্রস্থ এত সেন্টিমিটার দৈর্ঘ্য মেজারমেন্ট দিয়ে দিল এবং মেজারমেন্টের উপর ভিত্তি করে বলছে এটা গুরুতর আঘাত কে বলছে ডাক্তার তার এমসিতে এটা যে গুরুতর আঘাত এটা হচ্ছে ওপেনিয়ন এবং এই ওপিনিয়নের হেতু বা কারণ বা ব্যাকগ্রাউন্ড কি ওই যে মেজারমেন্ট এত সেন্টিমিটার গভীর দুই সেন্টিমিটার গভীর তিন সেন্টিমিটার প্রস্থ এবং পাঁচ সেন্টিমিটার লম্বা একটা কাঠ ইঞ্জুরি হয়েছে এবং ইনজুরি কাটার ধরন দেখে বোঝা যাচ্ছে এটা একটা সার কাট এই যে উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে গ্রাউন্ডস এখন যদি দেখা যাচ্ছে যে এই যে গুলোর মধ্যে যদি একটা অসঙ্গতি দেখা যায় তাহলে আসামি এটার সুযোগ পাবে কেমন বলছে গুরুতর আঘাত কিন্তু এখানে সেকশন একটা রিকমান্ড করছে কিন্তু সেকশন হবে আরেকটা গুরুতর আঘাত কিন্তু ছেলা ফাটা জখম হয়েছে কোনো কাট ইঞ্জুরি হয়নি বা হাড় ভাঙেনি অর্থাৎ তিনশো বিশ পেনাল কোডের যে আটটা বিষয় আছে এই আটটা বিষয়ের সাথে ম্যাচ করে না কিন্তু ডাক্তার লিখে দিচ্ছে গুরুতর আঘাত কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বা কারণে যেটা ব্যাখ্যা করেছে সেটার সাথে গুরুতর আঘাতের আটটি বিষয়ের সাথে ম্যাচ করে না তখন জেরাই সেই এমসিটাকে বাতিল করে দেওয়া যাবে এমসির কোনো গুরুত্ব থাকবে না তো সেটাই বলা হচ্ছে মতামতের কারণ বা হেতু প্রাসঙ্গিক সেটা বাদীপক্ষ সুবিধা নিতে পারবে এবং এটা যদি কোনো অসঙ্গতি থাকে ডাক্তারি যদি কোনো চালাকি করে বা ভুল করে সেটা ভুলের সুবিধাটা কিন্তু আবার আসামিও পাবে তাই সেটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক মানে এই বিষয়ে বাদী বিবাদী উভয় বা জজ বা ম্যাজিস্ট্রেট নিজেও সেটা বিষয়ে কথা বলতে পারবেন যেটা প্রাসঙ্গিক সেটা বিষয়ে কথা বলতে পারবে উভয় পক্ষ কোন জীবিত ব্যক্তির মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক সেক্ষেত্রে ওই মতামত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো প্রাসঙ্গিক তার মানে যে বক্তব্যটা দিয়েছে কিসের ভিত্তিতে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা করার কারণ কি বা এই বক্তব্যটা করার পিছনে তার যৌক্তিকতা কি সেটাও প্রাসঙ্গিক উদাহরণস্বরূপ বিশারদের পরীক্ষা নিরীক্ষার বিবরণ প্রাসঙ্গিক কারণ পরীক্ষা নিরীক্ষার বিবরণ একটু আমি আগে বলে দিলাম কার্টুন জুড়ের মেজারমেন্ট এরকম এই কারণে এটা গুরুতর আঘাত বলছে বা এই কারণে এটা সিম্পল হার্ট বলছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার বাহান্ন বিরতিতে পানি খাওয়া হয়নি এই কারণে টানা কথা বলছি একটু সমস্যা হচ্ছে যাই হোক মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক মামলা হয়েছে দেওয়ানি তো দেওয়ানি মামলায় যে আচরণ বা চরিত্র সেটা কিন্তু অপ্রাসঙ্গিক বাদী হোক বিবাদী হোক চরিত্র বিষয়ে কথা বলা যাবে না ক্যারেক্টার টু তাহলে এটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে দেওয়ানি মামলায় আচরণ বা চরিত্র অপ্রাসঙ্গিক এটা কত ধারার বিষয়বস্তু বাহানো ধারা ধারা নিয়ে প্রশ্ন করতে পারে এখান থেকে আর কিভাবে প্রশ্ন করতে পারে যে কোন মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক পারিবারিক মামলা দেওয়ানি মামলা ফৌজদারি মামলা সবগুলো তখন উত্তর হবে দেওয়ানি মামলা চরিত্র যদি বিচার্ত্য বিষয় না হয় তবে পক্ষগণের চরিত্র বিষয় সাক্ষ্য দেওয়ানি মোকদ্দমায় অপ্রাসঙ্গিক কথাই বলতে দিবেন আদালত যে বিচার্য বিষয় যেতো না এখন আর যদি কারো ক্যারেক্টারই কোনো চরিত্র কোনো মানুষের যদি চরিত্রটাই যদি বিচার্য বিষয় হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কি হবে প্রাসঙ্গিক হবে আর যদি বিচার্য বিষয় চরিত্র ভিন্ন অন্য কিছু হয় তাহলে চরিত্র নিয়ে কথা বলা যাবে না দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় প্রক্ষগণ নয় বরং পক্ষগণের মধ্যে বিবাদমান বিষয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন এটা কিন্তু কেসল কেসলো থেকে আমি তুলে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য তাহলে দেওয়ানি মামলায় বাদীর কোনো অধিকার খর্ব হয়েছে অপরপক্ষ তার দায়িত্ব পালন করেনি তাই বাদীর ক্ষতি হয়েছে তাই দেওয়ানি মামলা করা হয় দেওয়ানি মামলায় কোনো অন্যায় বা কোনো অপরাধ হয় না অন্যায় হয় অন্যায় বলতে সিভিল ক্রিমিনাল উভয় কথাই কিন্তু কোনো অপরাধ হয় না দেওয়ানি মামলায় শুধুমাত্র বাদী পক্ষের অধিকার বা বাদী পক্ষের সাথে কোনো বাদী যেটা রাইট সেটা খর্ব হয় অধিকার খর্ব হয় অধিকার বলবৎ করার জন্য সিভিল মামলা করা হয় বাদীর সাথে কোনো কিছু হয় না বাদীর অধিকার নিয়ে কোনো সমস্যা হয় বিবাদী বাদীর অধিকারকে নিয়ে কোনো সমস্যা করছে তার একটা মামলা যে মামলা হয়েছে সে জমিতে সে দেখাচ্ছে ব্যবহারে সমস্যা সৃষ্টি করছে বা সে একটা চাকরি করে সে চাকরিতে তার পদ নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে এগুলো আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়বো বা এস এর পড়বো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে তো এইটা মনে রাখবেন যে দেওয়ানি মামলায় পক্ষরা হচ্ছে মামলার বিষয়বস্তু না কারণ পক্ষদের মধ্যে যে বিষয়ে মামলা হয়েছে সেটা বিষয়বস্তু এই কারণে যে সম্পত্তি বা যে পদ সেটা নিয়ে কথা হবে এই রহিম না করিম না রানা বাদী বিবাদী এদের চরিত্র কি সেটা তো জানার বিষয় না কোর্টের আপনি জমি নিয়ে মামলা করেছেন জমি নিয়ে কথা বলেন আশা করি ক্লিয়ার হয়েছে তবে ক্রিমিনাল মামলা কিন্তু চরিত্র কারণ ক্রিমিনাল হচ্ছে ব্যক্তির আচরণ ব্যক্তি কি করেছে অন্য বা অপরাধ করেছে কিনা সেটাই এই কারণে ক্রিমিনাল মামলা প্রাসঙ্গিক তিপ্পান্ন ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক মনে করেন একজন চুরি করেছে আগের একটা চুরির মামলা ছিল তার বিরুদ্ধে অন্য একটা এখন আমি বলতে পারি ব্যক্তির বিরুদ্ধে শুধু শুধু মানুষ চুরির মামলা দিচ্ছে এই এলাকার মানুষ কারণে হিংসা করছে দুই বছর আগেই এই মিস্টার করিমের বিরুদ্ধে একটা চুরির মামলা হয়েছিল সেই মামলায় মিস্টার করিম সাক্ষ্য প্রমাণে মামলা মিথ্যা প্রমাণ হয় খালাস পেয়েছে তাহলে তার যে চরিত্র মানে সে যে চোর না সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল তার মানে সে সৎ সৎ চরিত্র সে পেয়ে গেল তো সেই সার্টিফিকেট কপি নিয়ে এসে কিন্তু এই মামলায় দেওয়া যেতে পারে যে চুরির মামলায় প্রিভিয়াস একটা রিপোর্ট আছে যেটা প্রাসঙ্গিক হয়ে যাবে অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী বলতে পারে এর আগেও তো একটা মামলা হয়েছিল আমার আসামির বিরুদ্ধে সেই মামলাতে আমার আসামি খালাস পেয়েছে তার মানে আসামি এখানে একটা সুবিধা পাবে অভিযুক্ত ভালো চরিত্র অধিকারী এটা প্রাসঙ্গিক বিষয় তাহলে অভিযুক্ত যে ভালো চরিত্র অধিকারী সেটা প্রাসঙ্গিক বিষয় কেন যে একটা ভালো মানুষ তিনি তো এই কাজ করতে পারেন না এটা আদালতে বলা যায় কারণ ভালো মানুষ ভালো হয়ে থাকবে তার দ্বারা অন্য আশা করা যায় না এই কারণে কারণ এলাকাতে তার একটা সুনাম আছে অপরাধ করেনি ইতিপূর্বে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি একটা পয়েন্ট টু বিটে তা আপনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখেন আপনার যদি কোনো বেল হেয়ারিং যেমন আজকে একটা বেল হেয়ারিং করলাম আমি তিনশো সাত ধারার ছিল 325 ছিল 26 ছিল না বেশ কয়েকটা সেকশন 307 ছিল নন অ্যাভেইলেবল তো আমি দেখলাম যাহারে আসামের বিরুদ্ধে ইতিপূর্বে কোনো মামলা নাই তার মানে এই আসামের জীবনের প্রথম মামলা এটা আদালতকেই পয়েন্ট আমি দিয়ে দিয়েছি আমার জামিনের যে দরখাস্ত সেখানে যে ওরনার আসামের বিরুদ্ধে এটা একটা প্রথম মামলা একটা মিথ্যা মামলা হয়েছে নামে সে যদি আসলে এরকম বারবারই করে বেড়ায় অন্য মানুষকে মারে আঘাত করে এর তাহলে ইতিপূর্বে মামলা হতো এর নামে সেটা এজাহারে চলে আসতো কিন্তু এধারে তার নামে ইতিপূর্বে কোনো মামলা নাই মানে পিসিপিআর যেটাকে বলা হয় পিসিপিআর এ কোনো মামলা নাই ওর ওনার আসামির নামে এটা প্রথম মামলা তার মানে এ অভ্যাসগত অপরাধী না ভালো মানুষ এই কাজে করতে পারে না একেবারে নির্দোষ এইভাবে আমরা আসামিকে ভালো প্রমাণ করার চেষ্টা করি এবং এভাবে জামিনটা নি তারপরে সাক্ষ্য প্রমাণে যেটা হয় পরে দেখা যাবে চুয়ান্ন পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয় আসামির মনে করেন যে চরিত্র খারাপ বা আসামি অপরাধ করেছে অন্য তো এইটা যদি অন্যভাবে প্রাসঙ্গিক না হয় বা উত্তরদান প্রসঙ্গে মানে জেরার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে কিন্তু জমনবন্দির ক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক হবে না প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার নট রেলিভেন্ট এক্সেপ্ট ইন রিপ্লাই রিপ্লাই বলতে জবাবদানের সময় অর্থাৎ জেরার সময় সেটা প্রাসঙ্গিক হবে জবানবন্দিতে বলা যাবে না যে তার চরিত্র খারাপ একটু নিচে ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন অভিযুক্ত খারাপ চরিত্রের অধিকারী সরাসরি এমন বিবৃতি প্রাসঙ্গিক নয় জবানবন্দিতে একজন সাক্ষী এসে বলছে যে আসামি খুব খারাপ খারাপ চরিত্রের অধিকারী এটা বললে কোনো কাজের না দেখবেন আমরা আইনজীবীরা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যখন আমরা সিআর মামলা ফাইলিং করি লিখে দিই যে বাদি একজন সহজ সরল আইন মান্যকারী ব্যক্তি হইতেছেন এবং আসামি একজন অর্থলোভী যদি যৌতুকের মামলা হয় পরধন লোভী দুশ্চরিত্র এর এই ধরনের আসামিকে ধুয়ে যতগুলো নেগেটিভ বিশেষণ আছে সব যুক্ত করে দিই চারশো বিশের মামলা হলে সে প্রতারক আহ দাঙ্গাবাজ তারপরে অন্যের সম্পত্তির প্রতি তার লোভ মানে অর্থ পরধন এই ধরনের আমরা যুক্ত করে দিই যদি রেপকেস হয় তার চরিত্র ধুয়ে নামিয়ে দিই মামলা ফাইলিং এর সময় তো এইগুলো আসলে কোনো কাজে আসে না এগুলো কোনো প্রাসঙ্গিক নয় জাস্ট কোর্টকে দৃষ্টি কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য কনভিনস করার জন্য এই পয়েন্টগুলো লেখা হয় যেটা চুয়ান্ন ধারা অনুসারে একেবারে অপ্রাসঙ্গিক তাই জবানবন্দিতে কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই জবানবন্দিতে দেখেন মূল কি অপরাধ করেছে কি ঘটনা ঘটেছে যে ডিরেক্ট ঘটনা থেকে জবানবন্দি বলে কিন্তু ফাইলিং করার সময় ঠিকই আমরা আসামিকে ধুইয়ে নামিয়ে দিই আসামির চৈর্য গোষ্ঠী খারাপ এটা বলে দিক কিন্তু জমন মণিতে এটা বলার সুযোগ নেই বললেও আদালত বলবে এটা দরকার নাই কিংবা বললেও এটা লিখবে না জমন মণিতে লিপিবদ্ধ করবে না তবে তার চরিত্র ভালো এ প্রসঙ্গে প্রথমে সাক্ষ্য দেওয়া হলে তার চরিত্র খারাপ এই বিষয়ে সাক্ষ্য দেওয়া প্রাসঙ্গিক হয়ে পড়বে বাদী পক্ষের আইনজীবী এসে বলছে যে বাদী ভালো বা বাদী পক্ষের অন্য সাক্ষীরা এসে বলছে বাদী ভালো বা বাদী নিজে এসে বলছে আমি ভালো বা বাদী পক্ষে আর যারা চার পাঁচটা সাক্ষী আছে তারা এসে বলছে হ্যাঁ বাদী ভালো তখন আসামি পক্ষের আইনজীবীর মনে করেন বাদীর নাম হচ্ছে রহিমা এখন রহিমা ভালো যখন বলা হবে তখন আসামি পক্ষের আইনজীবী রহিমার যে ভালো না সেটা বিষয়ে চরিত্র নিয়ে প্রশ্ন করতে তখন পারবে তার মানে যখন বাদী ভালো বাদী নিজে বা অন্য সাক্ষীরা এটা করছে। তখন সে যে না এটা প্রমাণ করার জন্য সে খারাপ এটা প্রাসঙ্গিক হয়ে যাবে তার মানে জেরাতে সেটা যে প্রাসঙ্গিক করা যাবে এই কারণে বলছে উত্তরদান প্রসঙ্গে প্রাসঙ্গিক তার মানে জেরাতে সে বলা যাবে সে খারাপ এটা প্রমাণ করার একটা সুযোগ নেওয়া যাবে কিন্তু নিজের জিনিস ভালো এটা বলতে গেলে কিন্তু সমস্যা যেমন আমরা বলি নিজের দই টক হয় না নিজের দই খারাপ হয় না নিজের দই সবসময় ভালো ব্যবসায়ী বলে তো যখন বাদি নিজের দই ভালো বলবে তখন অন্যরা এসে তার দই যে ভালো না তার দই নষ্ট নিম্নমানের এটা কিন্তু প্রমাণের সুযোগ থাকবে কারণ সে এক একপাক্ষিক কথা বলে অ্যাডভান্টেজ নিতে পারে না ব্যাখ্যা ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় হলে এই ধারার বিধান প্রযোজ্য নাই মানে খারাপ চরিত্রই যদি বিচার্য বিষয় হয় তাহলে আর এগুলো সমস্যা না প্রাসঙ্গিক তখন হয়ে যাবে কারণ তো সেই বিষয়ে খারাপ চরিত্রের সাক্ষ্য বিষয়ে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক এখন এক ব্যক্তির চরিত্র খারাপ কিভাবে একটা মামলা হয়েছে রেপ কেস হয়েছে রেপ কেসে তার সাজা হয়েছিল সে যাবজ্জীবন কারাদণ্ড ছিল বা সে দশ বছর জেল খেটে বের হয়ে আসছিল তাহলে যে রেপ করেছে নিশ্চয়ই তার চরিত্র ভালো না কিংবা একজন অ্যাডাল্টারের মামলা অ্যাডাল্টারের মামলাতে অ্যাডাল্টারের প্রমাণ হয়েছে পাঁচ বছরে জেল হয়েছে জেল হয়ে বের হয়ে এসে সে অপরাধ করছে তো সে যে একটা অ্যাডাল্টারের মামলা বা পরকিয়া বা ব্যবচারের মামলায় পাঁচ বছরে জেল খেয়ে বের হয়ে আসলো তো আমরা ক্লাসের শেষের দিকে আছি ক্লাস শেষে যথরাতি প্রশ্নোত্তর পর্ব হবে তো চুয়ান্ন ধারায় যেটা দেখছিলাম যে বাদী যদি বলে যে তার চরিত্র ভালো তাহলে আসামির পক্ষের আইনজীবী এসে কিন্তু বাদীকে জেরা করে তার চরিত্র যে ভালো নয় খারাপ সেটা প্রমাণের চেষ্টা করতে পারে এটাই বলা হচ্ছে মানে উত্তর সময় অর্থাৎ জেরার সময় পঞ্চান্ন আজকের সর্বশেষ ধারা ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে চরিত্র ভালো না খারাপ তার উপর ক্ষতিপূরণ কম বেশি হতে পারে যেমন একজন ব্যক্তি মানহানির মামলা করেছে এখন যে মানহানির মামলা করেছে তার চরিত্রই খারাপ তো যার চরিত্র ভালো না তার মানহানি হলেই কি না হলেই কি মানে মানহানি হলেও খুব একটা তার কি হবে না ক্ষতি হবে না তো সে যদিও কোটি কোটি টাকার টাকার মানহানির মামলা করলো যখন প্রমাণ হবে তার ক্যারেক্টার না এক এই যে মানহানি করা হয়েছে এতে তার খুব একটা ক্ষতি হয়নি কারণ তার চরিত্র আসলে ভালো না তখন কিন্তু ক্ষতিপূরণ অল্প পাবে আর যখন দেখবে যে না প্রকৃতপক্ষেই সে একজন ভালো ব্যক্তি মহৎ ব্যক্তি তার আত্মসম্মান বোধটা অনেক বেশি এই সামান্য কথাতে তার সুনামের এতই ক্ষতি হয়েছে যে সে মানসিক ভাবে ভেঙে পড়েছে বা তার ব্যবসার এমন ক্ষতি হয়েছে এসেট্রা এসেট্রা তো এরকম হলে কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে তার মানে সচ্চরিত্রের বা ভালো মানুষ যার সুনাম আছে খ্যাতি আছে তার যদি মানহানি করা হয় ক্ষতিপূরণ বেশি হবে আর একটা সাধারণ ব্যক্তি যার আসলে আহ আত্মসম্মান বোধ খুব একটা নাই বা তার খ্যাতি খুব একটা নাই সমাজে একটা সাধারণ ব্যক্তি এই ধরনের ব্যক্তির কিন্তু ক্ষতিপূরণ কম হবে দেখা যাক কি বলা হচ্ছে দেওয়ানি মোকদ্দমায় ব্যক্তির চরিত্র ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করলে চরিত্র বিষয়ে সাক্ষ্যদান প্রাসঙ্গিক হবে এখন যদি ক্ষতিপূরণের একটা বিষয় হয় আর যেটা চরিত্র একটা রিলেটেড বা প্রাসঙ্গিক তখন চরিত্র বিষয়ে কিন্তু কথা বলা যাবে আমরা কিন্তু এই যে তিপ্পান্ন চুয়ান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন কিন্তু চরিত্র নিয়ে কথা হচ্ছে ব্যাখ্যা বাহান্ন থেকে পঞ্চান্ন ধারায় চরিত্র শব্দটি খ্যাতি ও আচরণকে বোঝায় চরিত্র শব্দটা বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই সেকশন গুলোর মধ্যে আছে প্রশ্ন আসতে পারে চরিত্র বিষয়ে কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের এই সেকশন গুলো তুলে দিতে পারে অথবা বলতে পারে যে চরিত্র বলতে কি বোঝায় খ্যাতি কতে বললো খতে বললো আচরণ গতে খ্যাতি ও আচরণ ঘতে খ্যাতি অথবা আচরণ উত্তর হবে খ্যাতি ও আচরণ অর্থাৎ গ উত্তর হয়ে যাবে ক ও খ তো এই খ্যাতি এবং আচরণ দুইটাই চরিত্র এটা বিষয়ে এই লাইনকে নিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে বিশেষ কাজের দ্বারা খ্যাতি ও আচরণকে প্রভাব প্রতিভাত বা মূল্যায়ন অপ্রাসঙ্গিক মনে করেন একটা ব্যক্তি একটা কাজ করেছে মহৎ একটা কি সেই মানুষ মানে তার হয়ে হয়ে যায় যায় ফেম গত শীতকালে একশো পিস কম্বল দিয়েছে যারা শীতার্থ গরিব মানুষ তাদেরকে এবং সেটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তো জাস্ট একটা ঘটনা এটাকে কেন্দ্র করে কি তার চরিত্রকে মূল্যায়ন করা যাবে যাবে না এখন এই ব্যক্তি দেখা যাচ্ছে বিগত দশ বছর ধরে প্রতি বছর মানুষকে কম্বল দিয়ে আসছে বা মানুষকে সহযোগিতা করে আসছে দশ বছর একটা লং টাইম একটা বিশেষ কাজ না এই কাজটা তার রেগুলার হয়ে গেছে সে প্রতি বছরই দেয় তখন এটা তার খ্যাতি হিসাবে পরিচিতি লাভ করবে এটাই বোঝাচ্ছে যে দু একটা কাজ করে কোন বিশেষ কাজ করে খ্যাতি বা তার আচরণকে মূল্যায়ন করা যায় না সেটাও প্রাসঙ্গিক একটা কাজ দিয়ে বোঝানো যাবে না একটা কাজ হতে হবে অনেক তার আচরণগত বিষয় কারণ চরিত্র তো বলা হয় যে চরিত্র গঠন হতে কিন্তু সারা জীবন লাগে কিন্তু চরিত্র নষ্ট হতে সামান্য একটা কাজই যথেষ্ট তাহলে একটা যদি খারাপ কাজ মানুষ করে তাহলে সকল ভালো কাজ কিন্তু শেষ হয়ে যায় এখানেও কিন্তু তাই মানহানির ক্ষতিপূরণ নির্ণয়ে পক্ষদয়ের চরিত্র বিষয়ে সাক্ষ্য বাহান্ন থেকে পঞ্চান্ন ধারায় প্রসঙ্গে করা হয়েছে এবং সাক্ষীদের চরিত্র বিষয়ে সাক্ষ্য বত্রিশ পক্ষ মানে বাদী বিবাদদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই চারটি সেকশনে এবং সাক্ষী যারা তাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে বত্রিশ বত্রিশে এবং ১৪৬ থেকে একশো পঞ্চান্ন তে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা শেষ করার আগে তো একটা আমি এম সিকিউ এই সেকশন গুলো থেকে কি কি এম সিকিউ কি ধরনের এম সিকিউ প্রশ্ন আসতে পারে একটু ধারণা দেওয়ার জন্য আপনারা লক্ষ্য করবেন যে জুডিশিয়ারির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তার মানে যেগুলো জুডিশিয়ারিতে আগে এসেছে সেগুলো পরে বার কাউন্সিলে আসার সম্ভাবনা বেশি এক নম্বর প্রশ্নটা দেখেন জুডিশিয়ারিতে আঠারোতে এসেছিল সেম জিনিস একুশ সালে আবার রিপিট হয়ে জুডিশিয়ারিতে আবার রিপিট হয়েছে জুডিশিয়ারিতে এটা কি বলা হচ্ছে মৃত্যুকালীন ক্ষেত্রে কোনটি ঘ মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে তো এই যে মৃত্যুকালীন ঘোষণা এটা নিয়ে প্রশ্ন করলো জুডিশিয়ারি আঠারো এবং একুশ এই মৃত্যুকালীন ঘোষণা নিয়ে দেখেন প্রশ্ন করছে বাইশে তার মানে মৃত্যুকালীন ঘোষণা রিলেটেড প্রশ্ন জুডিশিয়ারির প্রশ্ন দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু বাইশ সালে একটু ভিন্ন অঙ্গিকে প্রশ্ন করেছে আবার কাউন্সিলে বারো সালে ছিল অনেক আগে আবার বার কাউন্সিলে বিশ সালে প্রশ্ন করা হয়েছে ইংলিশটা তুলে দিয়েছে কেজেস ইন হুইস স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন ইজ ডেড মৃত্যু অথবা ক্যান নট বি ফাউন্ড মানে নিখোঁজ এটসেট্রা ইজ রেলিভেন্ট বত্রিশ ধারায় এই ইংরেজি সেন্টেন্সটা ছিল এটা বিশ সালে হুবহু তুলে দিয়ে বলছে কত ধারায় আছে তাহলে এটা বত্রিশ ধারায় আছে এবার মনে করেন বত্রিশের উপধারায় তুলে দিতে পারে যে ডাইং ডিক্লারেশন কত ধারায় আছে বত্রিশের ব্র্যাকেটে এক মানে উপধারা এক বার কাউন্সিলের তেরো প্রশ্ন সতেরোতে রিপিট করেছে এখানে দেখেন যে সালের একটা প্রশ্ন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে পঁয়তাল্লিশ বিশারদের মতামত বিশেষজ্ঞের মতামত এবার বলছে বিশারদের দেখেন ভাষাগত একটু পরিবর্তন শুধু এটাও জুরিশারি এটাও জুডিশারি পঁয়তাল্লিশ ধারার প্রশ্ন সাতচল্লিশ ধারায় এসে হস্ত লেখা কত ধারায় সাতচল্লিশ ধারায় এটা জুডিসারির তেইশের প্রশ্ন এবার তিপ্পন ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পূর্ববর্তী সৎ চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক এটা বারের বাইশের প্রশ্ন তিপ্পন ধারা থেকে আসছে ফৌজদারি মামলায় তো এই যে আজকের বত্রিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে এই কয়টি প্রশ্ন এসেছে এখান থেকে আরো প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেমন কোনটা সম্ভাবনা আছে বিশেষজ্ঞের মতামত বা বিশারদের মতামত মানে পঁয়তাল্লিশ ধারা যেটা পঁয়তাল্লিশ ধারা থেকে আপনাদের এবার চব্বিশ সালে বারের প্রশ্ন আসার একটা ভালো সম্ভাবনা আছে দেখাই যাচ্ছে কারণ জুডিশিয়ারি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ধারায় হাত দেয়নি বলা যায় না পঁয়তাল্লিশ ধারায় চব্বিশ সালে প্রশ্ন চলে আসতে পারে তো আপনার দেখলে বুঝতে পারবেন আপনি যদি নিজে প্রশ্ন প্রশ্নকর্তা হন আপনাকে যদি নিজে নিজেকে একটা আইন থেকে প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে আপনি এই বত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত এখান থেকে যদি আপনাকে বিশটা প্রশ্ন করতে দেওয়া হয় আপনি কোথা কোথা থেকে প্রশ্ন করবেন আপনি নিজে চিন্তা করলে কিন্তু আবার আগামী শুক্রবারে এটার উপরে পরীক্ষা হবে বত্রিশ নম্বরের এক থেকে পঞ্চান্ন পর্যন্ত এখানে আপনারা নিজে চিন্তা করেন কোথা কোথা থেকে প্রশ্ন আসতে পারে নতুন প্রশ্ন কারণ আমি আগামী শুক্রবারে নতুন প্রশ্ন দিব এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হাত করে প্রশ্ন করবেন আজকের বত্রিশ থেকে পঞ্চান্ন সবই সহজ ছিল বোঝা যাচ্ছিল আশা করি কিন্তু মনে রাখা টাফ হবে যেমন পঁয়তাল্লিশে এক্সপার্ট ওপিনিয়ন সাতচল্লিশে হ্যান্ড রাইটিং এক্সপার্টের বিষয় পঁয়তাল্লিশ এতে হচ্ছে ডিজিটাল ফরেন্সিক এবং ফিজিক্যাল সম্পর্কে তো কোন ধারায় কি আছে এই ধারা ভিত্তিক প্রশ্ন আসলে এটাই মনে রাখা এটাই টাফ হয়ে যায় তো আপনারা যেহেতু কেউ প্রশ্ন করছেন না তো ধরে নিতে পারি যে আজকে আপনাদের কোনো প্রশ্ন নেই যেহেতু প্রশ্ন নেই সেহেতু ক্লাসটি শেষ করি আর খুব তাড়াতাড়ি আমি ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো লিখিত নোটটা ফাইনাল করে করার ঝামেলার ভিডিও দিতে দেরি হচ্ছে আর রাত জেগে করে ভিডিও দিতে এনার্জি পাচ্ছে না মানে খুব গরম বসতে পারছেন এই কারণে তো এই সমস্যাগুলো আগামী সপ্তাহ থেকে শেষ হয়ে যাবে রাতের ভিডিও সকালের মধ্যে পেয়ে যাবেন আগে যেমন পেতেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি শুভরাত্রি